তাহলে আমি আজকে আরম্ভ করছি। হ্যাঁ আরম্ভ করুন গুরুজি। তাহলে আজকে ক্লাস আরম্ভ করার পূর্বে আপনারা যারা আজকে ক্লাসে উপস্থিত আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সম্মান জানিয়ে আমি পণ্ডিত শ্রী আদিত্য শাস্ত্রী আমি আজকে জ্যোতিষের ক্লাস শুরু করছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেদিনে লগ্নের সপ্তম ভাবকে নিয়ে আলোচনা করেছিলাম, মোটামুটি ভাবে যতটা আলোচনা করার দরকার ঠিক ততটাই আলোচনা করেছিলাম, আর আজকে কর্মভাব নিয়ে আলোচনা করব। আমি যেহেতু পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সামাজিক অবস্থায় বর্তমান দৈনন্দিন জীবনে মানুষের যে যে সমস্যাগুলোকে মানুষকে খুব বেশি নাড়া দেয় বা পীড়িত করে সেই সেই ভাবগুলো হলো যে শিশু জন্মগ্রহণ করার পর তার শরীর স্বাস্থ্য কেমন যাবে, দীর্ঘায়ু বা অল্পায়ু হবে কিনা, রোগ জ্বালা বেশি হবে কিনা, তার চারিত্রিক গঠন দেখতে শুনতে কেমন হবে, এগুলো একটা। দ্বিতীয় নম্বর কথা, ছেলে তো বড় হলো লেখাপড়া শিখবে কিনা, কোন লাইনে পড়াশোনা করালে ভালো হবে, আদৌ লেখাপড়া হবে বা হবে না, এই দুটো। তিন নম্বর বিবাহ, বিবাহ ভাব সম্পর্কে আলোচনা, আর চতুর্থ ভাব, চতুর্থ যেটা সেটা হচ্ছে যে ছেলে তো লেখাপড়া শিখলো, ভালোই লেখাপড়া শিখলো, অনেক অর্থ বাবা মায়ের খরচাও হলো, কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না, চাকরি বাকরি আদৌ পাবে কি পাবে না, আর যদি পায় চাকরি কেমন হবে, কর্মটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে মানুষ খুব ভাবিত বা আজকে খুবই উদ্বিগ্নে থাকেন। লগ্নের দ্বাদশ ভাবের মধ্যে সমস্ত ভাবগুলোকে নিয়েই আমি আলোচনা করব। তবে সেদিনে সপ্তম ভাব, আজকে দশম ভাব আলোচনা করার পর আগামী সপ্তাহে আমি লগ্ন ভাব থেকে শুরু করব। আজকে দশম ভাব সম্পর্কে কেশিপাল আমাকে বললো, গুরুজি লগ্ন ভাব থেকেই আপনি বিচার করুন। আমি বললাম না, আজকে কর্মভাবটাকে নিয়ে আলোচনা করব মেনলি, আগামী সপ্তাহ থেকে লগ্ন ভাবকে নিয়ে আলোচনা, লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব নিয়ে আমি আলোচনা করব। তো যাক, আজকে কর্মভাব নিয়ে আলোচনা করার শুরুতেই ভগবান গীতায় অর্জুনকে বললেন, নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে ঝবসো কর্ম সর্ব প্রকৃতির জৈগুণই। ফের বলি, নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কর্ম সে ঝবরো কর্ম সর্ব প্রকৃতির জৈগুণই। হে অর্জুন, এই বিশ্বে কোন মানুষই এক মুহূর্ত কর্ম ব্যতীত রেখে থাকতে পারে না। পার্থক্য হলো অজ্ঞানীরা কর্মের পুরো পশ্চাৎ বিবেচনা না করে তাদের রুচি, তাদের আধার, তাদের সংস্কার অনুযায়ী কর্মে প্রবৃত্ত হন, আর জ্ঞানীরা কর্মের পূর্ব পশ্চাৎ বিবেচনা করে কর্মের প্রবৃত্ত হন। গুরুজি আপনার চোখটা দেখা যাচ্ছে না গুরুজি? এই গুরুজার চোখটা দেখা লাগবে না, গুরুজি বলে যান, গুরুজি বলে যান, আপনি বলে যান। বর্তমান সমাজ ব্যবস্থায় জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক, তাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করার জন্য তাদের প্রতিষ্ঠা লাভের জন্য ইচ্ছাতেই হোক
অনিচ্ছাতেই হোক যে সমস্ত কর্ম করে থাকেন তাদেরকেই কর্মভাব বলা হয়। লগ্নের দশম ভাব থেকে কর্মভাব বিচার করার মনীষীগণ নির্দেশ দিয়ে থাকেন। কাজেই লগ্নের দশম ভাবের ভাবপতির বলবত্তা, তার অবস্থান এবং তার সর্বতভাবে অবস্থা, সর্বতভাবে তার শুভ অবস্থান কে কেন্দ্র করে কর্মভাব নির্ভর করে। কর্মভাব বিষয়ে বলতে গেলে মানুষ বিভিন্ন কর্মে যুক্ত থাকেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, স্বকীয় বৃত্তি, বিভিন্ন বিভিন্ন ভাবে মানুষ তার জীবিকা নির্বাহ করে। তো কাজেই এই কর্মভাব বিচার করার আগে মানুষটা চাকরি করবেন না, মানুষটা ব্যবসা করবেন না, মানুষটা স্বীয় বৃত্তিতে যুক্ত থাকবেন নাকি এমন কিছু কাজ যেগুলো ঘরে বসে করাও যায় সেই সমস্ত কাজে যুক্ত থাকবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। কেশিপাল সাহেব আজকে উপস্থিত হয়েছেন, আমি শুভেচ্ছা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই। এই কর্ম বিষয়ে যে কথাগুলো বললাম, হ্যাঁ গুরুজি বলেন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো এ সম্বন্ধে, কর্মভাব বিচার করার সম্বন্ধে আলোচনা করার সময় আমরা একটা জিনিস প্রায় লক্ষ্য করে থাকি যে একই সময়ে একই স্থানে দুটি শিশুর জন্ম বা একাধিক শিশুর জন্ম হচ্ছে। এই এই যে একাধিক বা শিশুর যে জন্ম হলো, প্রত্যেকেরই কর্ম বা ভাগ্য আলাদা আলাদা হয়ে যায়, এর কারণ কি? একই সময়ে একই অংশে জন্মগ্রহণ করেও এই যে কর্মের যে ভেদাভেদ, শুধু কর্ম কেন, তার লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব, এই বারোটা ভাবেরই যে বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করি বা দেখতে পাই, তার কারণটা কি? এই কারণটা অনুসন্ধান করতে গিয়ে পরম শ্রদ্ধেয় জ্যোতি বাচস্পতি মশাই তার কর্ম সম্বন্ধে জ্যোতিষ প্রবন্ধে বলেছেন যে যদি আমরা প্রত্যেকটি জাতক জাতিকা জন্মকালীন ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহকে আমরা বের করে নিতে পারি বা বের করতে পারি, তাহলে কর্মের এই যে পার্থক্য গুলো দেখা যায় যে একই সময়ে একই স্থানে একাধিক শিশুর জন্ম হচ্ছে, তাদের কর্ম কেন পার্থক্য হচ্ছে, কর্মের পার্থক্য গুলো কেন হচ্ছে, এটা যদি আমরা ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহকে বার করে নিতে পারি, তাহলে অতি সহজেই কর্মের এই যে বৈচিত্র্য, কর্মের এই যে পার্থক্য, এটা আমরা সহজেই বুঝতে পারবো। পূর্বে আমি উল্লেখ করেছি, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কর কার যতে সবসৌ কর্ম সর্বং প্রকৃতির জৈগুণই। অর্থাৎ
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন, এই পৃথিবীতে কোন মানুষই কর্মহীন অবস্থায় এক মুহূর্ত থাকতে পারে না। পার্থক্য হলো অজ্ঞানীরা তাদের পূর্ব সংস্কার, তাদের রুচি, তাদের আধার অনুসারে কর্মের অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কর্মে প্রবৃত্ত হন, আর জ্ঞানীরা কর্মের পূর্ব পশ্চাৎ বিবেচনা করে কর্মে আবদ্ধ হন। বর্তমান সমাজ ব্যবস্থায় জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, তাদের রুজি রোজগারের তাগিদে, তাদের প্রতিষ্ঠা লাভের জন্য, তাদের ঘর সংসার, স্ত্রী পুত্র ছেলে মেয়ে প্রতিপালনের জন্য ইচ্ছাতেই হোক বা অনিচ্ছাতেই হোক যে কর্ম করে থাকেন, তাদেরকেই আমরা কর্মভাব বলে অভিহিত করি। সেটাই কর্মের কর্মভাব। কর্মের ভাব বিচার করতে গেলে প্রথমে যে কথাটা আমাদের মনে আসে যে একই সময়ে একই ক্ষেত্রে একই জায়গায় একাধিক শিশুর জন্ম হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকেরই শুধু কর্ম কেন, সমস্ত জিনিসই, লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সমস্ত কিছু পার্থক্য হয়ে থাকে। এটা আমরা প্রায় সকলেই লক্ষ্য করেছি যে একই সময়ে একই দিনে একই সময়ে একই জায়গায় একাধিক শিশু জন্ম হয়ে গেল, অথচ তাদের কর্ম এবং ভাগ্য আলাদা আলাদা হয়ে গেল। এ প্রসঙ্গে জ্যোতি বাচস্পতি মশাই তার কর্ম সম্বন্ধে যে কথাটা বলেছেন এটাই সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য, যে যদি আমরা ওই জাত শিশুগুলির প্রত্যেকের যদি আমরা ভাগ্য নিয়মটাকে পার করে নিতে পারি, তাহলে এই যে কর্ম পরিবর্তন বা বৈচিত্র্য বা কর্মের যে পরিবর্তন গুলো দেখতে পায় সেগুলো সহজেই আমরা অনুভব করতে পারবো, সহজেই আমরা বুঝতে পারবো। এই যে কর্মের যে ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ, এইটা সম্পর্কে সংক্ষেপে দুটো একটা কথা বলে দিই। এইগুলো নির্ণয় করার ব্যাপারে আমরা যখন লগ্ন স্ফুট ভাগ করব, লগ্ন স্ফুট থেকে যখন ভাব স্ফুট নির্ণয় করব, এই ভাব স্ফুট দশম ভাব থেকে তৃতীয় ভাব, দশম, একাদশ, দ্বাদশ এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই ছটা ভাবের যে স্ফুট গুলো আসবে, জন্মকালীন যে গ্রহগুলো বসে আছে ওই স্ফুট রাশির ডিগ্রি মিনিটের সাথে যদি আমরা তুলনা করতে পারি এবং নিখুঁত ভাবে, সেকেন্ড বাদ যাবে না, যেটি অত্যন্ত নিকটে থাকবে, অত্যন্ত কাছের হবে, অর্থাৎ কোর রিলেটেড, এই দশম, একাদশ, দ্বাদশ এবং লগ্ন দ্বিতীয় তৃতীয় এই যে ভাব স্ফুট, তার ডিগ্রি মিনিট সেকেন্ডের সাথে জন্মকালীন গ্রহ যে ডিগ্রি মিনিট স্ফুট আমরা পাবো বা পেয়ে থাকি, সেগুলোকে যদি কম্পেয়ার করে আমরা দেখি, তাহলে একটা ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহকে আমরা কিন্তু বের করে নিতে পারবো। এটাই সহজ উপায়। তাহলে আগে জন্মকালীন লগ্ন স্ফুট বার করতে হবে, আর লগ্ন স্ফুট থেকে ভাব স্ফুট বিচার করে দশম ভাব থেকে তৃতীয় ভাব, এই ছটা ভাবের যে ডিগ্রি মিনিট স্ফুট, জন্মকালীন গ্রহের যে ডিগ্রি মিনিট স্ফুট যদি আমরা খুব সূক্ষ্ম ভাবে দেখি, তাহলে একটা না একটা গ্রহ এই দশম থেকে তৃতীয় ভাবের মধ্যে কিন্তু কোর রিলেটেড হয়ে বসে আছে। যিনি কোর রিলেটেড হয়ে বসে থাকবেন তিনি হবেন সেই জাতক বা জাতিকার ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ। তাতে রবি হতে পারেন, চন্দ্র, মঙ্গল, যে কেউ কোন গ্রহ, যে কোনো গ্রহ এটা হতে পারেন।
সেই ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ কি কি ফল দেয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সাধারণত কর্মভাব নিয়ে আমরা যে আলোচনাগুলো করি বা আমরা যদি আলোচনা করি তাহলে এই প্রশ্নগুলো আমাদের মনে বারে বারে আসে যে জাতক জাতিকা কোন প্রকার কর্মে যুক্ত থাকবে, চাকুরি, প্রফেশন না ব্যবসা। এই প্রশ্নটা আমাদের মনে প্রথমেই আসে। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেগুলো আসে যে কর্মের প্রতিষ্ঠা বা অর্থলাভ কেমন হবে। তিন নম্বর প্রশ্ন যেটা আছে কর্ম মনোমত হবে কিনা। চার নম্বর প্রশ্ন একই কর্মে যুক্ত থাকবে না কর্ম তার পরিবর্তন হবে। পাঁচ নম্বর একই সঙ্গে একাধিক কর্মে সে যুক্ত থাকবে কিনা। ছ নম্বর কর্মের সাফল্য যশ মর্যাদা হবে কিনা। সাত নম্বর কর্মে পরিশ্রম দায়িত্ব কিরকম হবে। আট নম্বর সংশ্লিষ্ট কর্মের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিগণ এবং কর্তৃপক্ষের সাথে সম্পর্ক কেমন থাকবে। এগুলো কর্ম বিষয়ে আমাদের চিন্তা আছে যে কর্ম পারে কিনা, কি ধরনের কর্ম হবে, কর্মের উন্নতি হবে কিনা, কর্মের কোনো পরিবর্তন হবে কিনা, একাধিক কর্মের সাথে যুক্ত থাকবে কিনা, কর্মের অর্থ প্রতিষ্ঠা কেমন হবে, কর্মক্ষেত্রে যারা অন্যান্য কর্মক্ষেত্রে যারা আরো আছেন তাদের সঙ্গে বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, এই ধরনের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আমাদের মনে জাগে জেগে উঠে। আর সাময়িকভাবে যে প্রশ্নগুলো আমাদের মনে জাগে, সাময়িকভাবে যে প্রশ্নগুলো মনে জাগে সেগুলো হলো যে কোন সময় থেকে আমাদের কর্মজীবন শুরু হবে, অর্থাৎ কবে আমরা চাকরি বাকরি পাবো, কবে আমরা ব্যবসা পাবো বা কবে আমরা কর্মে নিযুক্ত হব, এই একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর বর্তমান কর্ম করে কর্ম কবে পরিবর্তন হবে, পরিবর্তন হলে সেই কর্ম উন্নতি হবে না কর্মের অবনতি হবে। তিন নম্বর বর্তমান কর্মে কোনো ঝঞ্ঝাট বা কোনো কিছু বাধা বিঘ্ন আছে কিনা, যদি থাকে সেগুলো কেমন হতে পারে। চার নম্বর পেশায় বা কর্মে কোন সময় বেশি কর্মের উন্নতি হবে। আর পাঁচ নম্বর কর্ম বিষয়ে সাধারণত যে এই ধরনের প্রশ্নগুলো আসে এগুলো স্বাভাবিক সাময়িক প্রশ্ন। আমার কর্ম পরিবর্তন কবে হবে, আমার কর্ম কবে উন্নতি হবে, আমি একাধিক কর্ম যুক্ত থাকবো কিনা, আমার কর্ম ভাবটা কখন সবচেয়ে ভালো হবে, কখন বেশি প্রতিষ্ঠা পাবো, ইত্যাদি ইত্যাদি, এই প্রশ্নগুলো কর্ম সম্পর্কে বা কর্ম সম্বন্ধে আমাদের প্রত্যেকের মনে জেগে উঠে। তো এই প্রসঙ্গে আলোচনা করার পূর্বে আমি আজকে মহর্ষি পরাশর তার পারাশরী হোরায় কর্ম সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন সেগুলো সম্পর্কে আলোচনা করব। জ্যোতি বাচস্পতি মশাই ভাগ্য নিয়ন্ত্রক গ্রহগুলোকে নির্ণয় করে এই বিভিন্ন গ্রহ ভাগ্য নিয়ন্ত্রক হলে কি ধরনের কর্ম দিয়ে থাকেন সেগুলোকে নিয়ে আলোচনা করব। মানস সাগরী বা অন্যান্য গ্রন্থকারগণ কর্ম সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন, কর্ম বিষয়ে যে আলোচনাগুলো করেছেন সেগুলোকে নিয়েও কিছু আলোচনা করব। প্রশ্ন হলো যে কর্ম সম্পর্কে আলোচনা করার আগে মহর্ষি পরাশর
তার পারাচুরি হোড়ায় যে কথাগুলো বলেছেন সেটা হলো দশমপতি যদি উচ্চ স্থানে দশমপতি যদি উচ্চস্থ হয়ে কেন্দ্রে বা কোণে অবস্থান করেন এবং বৃহস্পতি দৃষ্ট বা যুক্ত হয় তবে উত্তম কর্মলাভ হবে। তাহলে প্রথম যে কথা, হ্যাঁ কেশিপাল কিছু বলবেন কি? বলবো গুরুজি। হ্যাঁ বলো। দশমপতি কেন্দ্রে বা কোণে অবস্থান করা অনেকে কিন্তু বুঝেন না, বুঝলেন? ও যদি কেন্দ্রে না, 1 4 7 10 কেন্দ্র, 1 5 9 কোণ। যদি দশমপতি কর্মপতি 1 4 7 10 বা 1 5 9 এতে অবস্থান করেন, দশমপতি যদি এই ঘরগুলোতে অবস্থান করেন এবং সেই দশমপতি যেখানে কেন্দ্রে বা কোণে যেখানে অবস্থান করছেন যদি বৃহস্পতি দৃষ্ট বা যুক্ত হয় তার কর্মভাব শুভ হবে। কেজি সাহেব একটু বলে দিন, বুঝিয়ে দিন। মানে কর্মপতি কেন্দ্র বলতে এক নাম্বার ঘর থাকবে, অর্থাৎ লগ্নের ঘর থাকবে, তারপর তার 5 নাম্বার ঘর থাকবে, 7 নাম্বার ঘর থাকবে, আর কর্মভাবে থাকলে তো থাকবেই। তো এই যে আর দ্বাদশ ঘরে থাকলেও কোণপতি হবে, তো তাহলে তার কর্মে সে ফল পাবে। তো এই জায়গায় লগ্নে কর্মপতি থাকলে, চতুর্থে লগ্নপতি থাকলে, সপ্তমে লগ্নপতি থাকলে বা কর্মভাবে লগ্ন মানে কর্মপতি থাকলে আর দ্বাদশে কর্মপতি থাকলে, এর আলাদা আলাদা যে কর্মগুলো হবে সেই কর্মগুলো বিশেষ করে দেশে হবে, বাইরে হবে, কোথায় হবে, কতবার কর্ম পরিবর্তন হবে, একাধিক কর্মে লিপ্ত হবে কিনা, এর আলাদা আলাদা ব্যাখ্যা আপনাদেরকে দেওয়া হবে। তার জন্য কিন্তু আমরা বোর্ডে আগের থেকে 2টি ছক অঙ্কিত করেছি, আপনারা দেখেন ছক দুটি একটু লিখে নিন। একটি আছে যে মিথুন লগ্ন, যেটি জন্ম ছক, মিথুন লগ্নের লগ্নে কেতু। আমি কেশিপাল, আমি একটা বাবা অনুরোধ করছি, গত দিনে ওরা একটা ছক বার করেছিল বিবাহ ভাব আলোচনা প্রসঙ্গে, সেই ছকটা ওদের কাছে আছে। আচ্ছা থাকুক, আজকে না, সেই ছকটা ধরে আজকে কর্মভাবটা বিচার করো তো, ওরা ওদের বুঝতে সুবিধা হবে। যদি নতুন হোক, নতুন, আচ্ছা আচ্ছা নতুন হোক, মানে সব সময়ের জন্য আমরা ছক নেওয়ার সময় একজনের কাছে জন্ম তারিখ, একজনের কাছে সাল মাস নেই, কিন্তু আমি আজকে একটি বিশেষ ছক এখানে দিলাম। তো দিলাম এখানে মিথুনে কিন্তু লগ্নে কেতু বসে আছে, মঙ্গলটি নিঃস্বস্থ হয়ে কর্কটে, তারপরে শনি হচ্ছে কন্যায়, তুলায় শুক্র, বৃশ্চিকে রবি বুধ, ধনুতে রাহু চন্দ্র, আর মকরে বৃহস্পতি। এই হচ্ছে জন্ম প্ল্যানেট। আর এখনকার গোসল প্ল্যানেট তো আপনারা জানেনই যে কন্যা লগ্ন, কেতু হচ্ছে আপনার বৃশ্চিকে, আর ধনুতে শুক্র মঙ্গল চন্দ্র, মকরে শনি বুধ, রবি বৃহস্পতি কুম্ভে, আর রাহু বসে আছে বৃষে। আমাদের যে 3টি গ্রহের স্ফুট দরকার, তো লগ্ন লগ্নের স্ফুট দরকার, তো লগ্নের স্ফুট আছে মিথুন রাশিতে, অর্থাৎ হচ্ছে 2 সাইন 10 ডিগ্রি 11 মিনিট 30 সেকেন্ড। এইবার লগ্নে কেতু বসে আছে আমাদের, ওই কেতুর স্ফুটটাই তো বসাইনি, আচ্ছা যাই হোক। তারপরে মঙ্গলের স্ফুট আছে মঙ্গল কর্কটে, অর্থাৎ আমাদের 3 সাইন মানে 3 রাশি হচ্ছে 20 ডিগ্রি 54 মিনিট 2 সেকেন্ড। এইবার রবি হচ্ছে তৃতীয় পতি, রবির ডিগ্রি আছে 5 ডিগ্রি 22 মিনিট 28 সেকেন্ড, অর্থাৎ রবি আছে বৃশ্চিকে সাথে 7 সাইন। এবার বৃহস্পতি আছে মকরে 25 ডিগ্রি 39 মিনিট 14 সেকেন্ড, আর শুক্রটার প্রয়োজন আছে দ্বাদশপতি হিসাবে, শুক্রের ডিগ্রি আছে 22 ডিগ্রি 59 মিনিট 19 সেকেন্ড। তো এখানে আমাদের কে বাকি থাকলো, কেতুর ডিগ্রিটা প্রয়োজন। কেতুর ডিগ্রিটা হচ্ছে দেখি আছে, হ্যাঁ কেতুর ডিগ্রিটা আমি দিচ্ছি, খুব শীঘ্রই দিচ্ছি। কেতু শনি বুধ তিনটা, না বাকিগুলোর ডিগ্রি প্রয়োজন নেই কর্ম বিচার করার জন্য,
শুধু লগ্ন দ্বিতীয় তৃতীয় এবং দশম একাদশ দ্বাদশ ভাবপতি গ্রহ এবং ভাবস্থ গ্রহ কোথায় আছে কত ডিগ্রিতে আছে এটা প্রয়োজন, এই জন্য বাকিগুলো দেওয়া হয়নি। কেতু ডিগ্রিটা আছে হচ্ছে 28°17'34". এই কয়টা গ্রহের স্পুট আমাদের প্রয়োজন আছে এখানে কর্মভাব বিচার করার জন্য। তো এই শখে গুরুজি বিচার করতে হবে যে আমাদের সেই শিশুটির কোন দিকে লেখাপড়া হবে বা তার কোন দিকে কর্ম হবে, কোন দিকে সে একাধিক কর্মে লিপ্ত হবে কি হবে না, তার জন্য এই শখটি নিয়ে এখানে আলোচনা হোক। ক্লাস নতুন, শখ নতুন। কেতুটা কত আছে দেখতে পাচ্ছি না তো, ভাবপতি গ্রহর যে আমি যেটা বলতে চাচ্ছি লগ্ন মিথুন লগ্নে কে আছেন লিখুন মিথুন লগ্নে লগ্নে কেতু, হ্যাঁ লগ্নে কেতু, আর মকরে ওই সরি কর্কটে মঙ্গল, কর্কটে মঙ্গল, কন্যায় শনি, হ্যাঁ কন্যায় শনি, তুলাই কন্যায় 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 শনি, হ্যাঁ তুলাই শুক্র, তুলাই শুক্র, বৃশ্চিকে রবি বুধ, বৃশ্চিকে রবি বুধ, ধনুতে রাহু চন্দ্র, ধনুতে রাহু চন্দ্র, আর বৃহস্পতি মকরে, বৃহস্পতি মকরে, আর কেউ নেই, এক দুই তিন চার আর দুই ছয় দুই আট এক নয়, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আলোচনা হোক, হ্যাঁ গুরুজি আপনার অনুমতি নিয়ে একটু বসে পড়লাম, মানে একটু টায়ার্ড লাগছে। হ্যাঁ বসো বসো, তাহলে আমি কেশিপাল সাহেব আলোচনা করার পূর্বে কর্ম সম্বন্ধে যে পারাশরী হোরায় বিশেষ করে যে নির্দেশগুলো দিয়েছেন তার সূত্রগুলো কি সেটা আগে আপনারা ভালো করে বুঝুন, বুঝে আজকে যে কেশিপাল সাহেব যে ছকটা দিয়েছেন এইখান থেকে কর্মভাব কিভাবে বিচার হবে বা কর্ম কেমন হবে সেগুলো পরে বিচার আপনারাও দেখবেন আমরাও বলবো আলোচনার মাধ্যমে যেটা উঠে আসবে সেটাই হবে। তা পরব মহর্ষি পরাশর তার কর্মভাব সম্পর্কে বলেছেন যে দশমপতি উচ্চ স্থানস্থ হয়ে যদি কেন্দ্রে বা কোণে অবস্থান করেন এবং যদি তিনি বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হন তাহলে কর্মভাব শুভ হবে। আমি এইখানে কিন্তু কর্মভাব বলতে গেলে স্বকীয় বৃত্তি বা চাকরি
বা ব্যবসা বা নিজের ঘরে বসে থেকে কিছু মানে রুজি রোজগার করা, এ সম্পর্কে কিন্তু এখন আসছি না। আমি কর্ম ভাবটাকে নিয়ে বলছি, হোম কর্ম ভাবটাকে নিয়ে বলছি, যে যদি কর্মপতি দশমপতি, কর্মপতি মানে দশমপতি, যদি উচ্চ উচ্চস্থ হয়ে যদি কেন্দ্রে বা কোণে অবস্থান করেন এবং বৃহস্পতি দৃষ্ট বা যুক্ত হন, তাহলে তার কর্মভাব শুভ হবে। দুই, যদি দশমপতি লগ্নপতি যুক্ত হয়ে লগ্নে অবস্থান করেন এবং চন্দ্র কেন্দ্রে বা কোণে অবস্থান করে, তাহলে তার উত্তম কর্ম হবে। তাহলে প্রথম কথা, সূত্র এগুলো কিন্তু, এগুলোর বাইরে কিন্তু কর্ম বা বিচার করা যাবে না, এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবেন। প্রথম কথা বললো যে কর্মপতি যদি উচ্চস্থ হয়ে কেন্দ্রে বা কোণে অবস্থান করে বৃহস্পতি দৃষ্ট বা যুক্ত হন, তার কর্মভাব শুভ হবে। দু নম্বর পয়েন্টে বললেন, যদি কর্মপতি লগ্নপতি যুক্ত হয়ে লগ্নে অবস্থান করেন এবং চন্দ্র কেন্দ্রে বা কোণে অবস্থান করেন, তাহলে কর্মভাব শুভ হবে। তিন নম্বর, যদি দশম স্থান ও লগ্ন পাপ যুক্ত হয়, তাহলে মানুষ কুকর্মে রত, স্বজন বঞ্চক ও নিন্দাকারী হয়ে থাকে, যাকে ওগুলো কর্মের বিরুদ্ধ ভাব। তাহলে কর্ম সম্পর্কে এই দুটো পয়েন্ট আরো আরো আছে, মেন এই দুটো আমি পরে পারাশরী হোরায় সংস্কৃত শ্লোক বলে এক একটাকে ব্যাখ্যা করব। বললেন যে কর্মে সে নাশরাশিষ্ঠে রাহুনান সংযুতে তথা জনদ্বেষী মহামূর্খ দুষ্কৃতি লভতে নরক। অর্থাৎ কর্মপতি যদি রাহুযুক্ত হয়ে অষ্টমস্থ হয়, তাহলে মানুষটা কিন্তু কর্মহীন হবে, দুষ্কৃতকারী হবে এবং অসৎ কর্মে সে যুক্ত থাকার সম্ভাবনা। পারাচরী ওরায় আবার বলা হলো, কর্মে সে দুনরাশিষ্ঠে, দুনে দুনে মানে সপ্তমে, দুন কর্মে সে দুনরাশিষ্ঠে মন্দ ভৌম সমন্বিত, দুনে সে পাপ সংযুক্তে শিষ্ণোদর পরায়ণ। অর্থাৎ কর্মপতি যদি সপ্তমে মন্দ ভৌম সমন্বিত, মন্দ কিনা শনি, ভৌম কিনা মঙ্গল, যুক্ত অবস্থান করেন এবং সপ্তম ভাব যদি পীড়িত, দশম সপ্তম ভাব যদি পীড়িত হয়, তাহলে মানুষটা শিশ্নোদর পরায়ণ, তার মানে উদর, শিশ্নোদর উদর, এবং শিশ্ন কথার অর্থ হচ্ছে পুরুষাঙ্গ, এ মানে কি বলবো, এর প্রতি এগুলোর প্রতি একটা আকর্ষণ এ থাকার সম্ভাবনা এবং কর্মভাব তার ভালো হবে না। মূল কথা কর্মভাব। তাহলে লগ্নপতি কর্মপতি যদি সপ্তমে শনিমঙ্গল যুক্ত অবস্থান করেন, সপ্তম ভাব যদি পাপ যুক্ত হয়, তাহলে তার সেই জাতক বা জাতিকার কর্মভাব শুভ হবে না এবং মানুষটা পেটুক মতে যাই হোক না কেন সেটা আলাদা কথা, এই ধরনের যোগ হওয়ার সম্ভাবনা। লগ্ন স্থান গতে, গুরুজি একটু একটু কথা বলি, হ্যাঁ বলুন। এইভাবে হলে কিন্তু ক্লাস বুঝতে কষ্ট হবে। আচ্ছা বলো, এইভাবে না হয়ে ধরুন কর্মভাব, যেমন আমরা 12টি লগ্নের ক্ষেত্রে আমরা কর্মপতি যদি সপ্তমে সে মঙ্গল শনি যুক্ত থাকে তাহলে এরকম হবে, এটা কি 12টি লগ্নের ক্ষেত্রেই একই হবে নাকি লগ্ন সাপেক্ষে ভিন্ন হবে, এক গেল একটা প্রশ্ন। তাছাড়া লগ্নপতি আমরা যেমন বললাম যে লগ্নপতি যদি তুঙ্গস্থ হয় বা অবস্থান করে যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয়, তাহলে তার শুভ কর্ম হবে, এটাও কি লগ্নের ক্ষেত্রে সেম প্রশ্ন এরকম।
তাছাড়া লগ্ন তাহলে তুমি যে প্রশ্নটা আমাকে করলে সেই প্রশ্নটাই আমি উত্তর দিচ্ছি। লগ্নে যে সুখে কর্মে জ্ঞানবান সুত বিক্রমী গুরু দেবার চনরত ধর্মাত্মা সংস সত্য সংযুত। লগ্নপতি যদি সুখে কর্মে চতুর্থ এবং দশমে অবস্থান করেন তবে জাতক জ্ঞানবান সুখী পরাক্রমী ও কর্মসত্তা শুভ হবে। লগ্নের দ্বাদশটা ভাবের মধ্যে কর্মপতি কোথায় অবস্থান করলে কি ফল দেবেন মহর্ষি পরাশর সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। আমাদের এ সাহেব মহাসচিব সাহেব যখন প্রশ্ন করলেন যে এভাবে পড়ানো যাবে না কোথায় বুঝলে কি ফল দেবে লগ্নের দ্বাদশ ভাবের মধ্যে কর্মপতি কোথায় থাকলে কি ফল দেবেন সে সম্পর্কে আলোচনা না করলে একটি লগ্ন নিয়ে আমরা একটি শখ করেছি ঠিক আছে, কিন্তু আমাদের জানতে হবে যে যেমন মেষ লগ্নের ক্ষেত্রে কর্মপতি কর্মভাবে থাকলো, কর্মপতি কর্মভাবে অবস্থান করেছে এবং সেখানে বৃহস্পতি দৃষ্ট হলো, সেক্ষেত্রে আমরা মেনে নিলাম যে বৃহস্পতি নিঃস্থ হলো বা বৃহস্পতি তুঙ্গস্থ থেকে দৃষ্টি দিয়েছে কর্মপতির উপর, কর্মপতি নিজ গৃহে মকরে, তাহলে এখানে ধরে নিলাম যে কর্ম ভালো হবে। কিন্তু এইবার কর্মপতি মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তমে অষ্টমপতি মঙ্গল বা লগ্নপতি মঙ্গল যুক্ত এবং শনি যুক্ত হয়ে সপ্তমে তুলা রাশিতে অবস্থান করলো, সেখানে বৃহস্পতির কেউ নেই, বৃহস্পতির কোনো নামগন্ধই নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ধরেন চন্দ্র কেন্দ্রে থাকলো কিন্তু সেই ব্যক্তি কিভাবে উত্তম কর্ম পাবে বা ভালো কর্ম পাবে এটা কিভাবে হবে? হ্যাঁ প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ফর্মুলা যা সূত্র যা তাতে মেষ লগ্নই হোক আর মীন লগ্নই হোক কর্মভাব নিয়ে যখন আলোচনা হচ্ছে সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য হবে। হ্যাঁ একই প্রযোজ্য যখন হবে আমার এখানে প্রশ্ন হচ্ছে আমি কি বলি এই সূত্র একইভাবে প্রযোজ্য হবে, সূত্র কোথাও বিচারিতা করবে না, সূত্রের কোথাও পার্থক্য হবে না। অর্থাৎ লগ্নপতি কি বলা হয়েছে যে দশমপতি যদি কর্মে যুক্ত হন লগ্নপতি যুক্ত হয়ে সূত্র কি বলেছেন কর্মপতি যদি লগ্নপতি যুক্ত হয়ে লগ্নে অবস্থান করেন এবং কেন্দ্রে বা কোণে যদি চন্দ্র অবস্থান করেন তবে কিন্তু কর্মভাব শুভ হবে বলেছেন। পরেই কি বলেছেন যদি লগ্নভাব প্রীত হয় তাহলে কিন্তু শুভ হবে না, তার মানে কর্মপতি লগ্নে এসে নিচস্থ হচ্ছেন মকর লগ্ন, মকর মকরের অধিপতি লেজ লগ্ন অধিপতি মঙ্গল সেখানে বসে আছে, চন্দ্র কিন্তু দেখা যাচ্ছে চন্দ্র কোথায় আছেন না চন্দ্র আছেন লগ্নের সপ্তমে, লগ্নের সপ্তমে ধনুতে রাহু যুক্ত হয়ে এই তোমার নির্দেশিত ছক অনুসারে, তাহলে সপ্তমে চন্দ্র আছেন কেন্দ্রে বসে আছেন কিন্তু তিনি পীড়িত, দশমপতি ও লগ্নে লগ্নপতি যুক্ত হয়েছেন তিনি কিন্তু পীড়িত। এই অবস্থা থেকে মহর্ষি বললেন যদি এই ধরনের কিছু থাকে তাহলে কর্মভাব বিশেষ শুভ হবে না, সূত্র সব ক্ষেত্রেই একই হবে এবং তার কোথাও পার্থক্য বিশেষ কিছু হবে, তাতে মেষ লগ্নই হোক আর মীন লগ্নই হোক। বলো হ্যাঁ এবার হচ্ছে আমার প্রশ্ন যে তাহলে কর্মপতি তুঙ্গস্থ হলো না, কর্মপতি কেন্দ্রে অবস্থান করলো না, কর্মপতি বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত হলো না, বা ধরেন লগ্ন আর কর্ম মানে লগ্নে কর্মপতি যুক্ত থাকলো না চন্দ্র কেন্দ্রে থাকলো না, তাহলে প্রত্যেকেই তো কর্ম করবে, ছোট কর্ম করুক বড় কর্ম করুক কোনো কর্ম করুক সে তো করবে, কর্ম ছাড়া তো কোনো মানুষ থাকবে না,
তাহলে সেই মানুষগুলোর কি আর কর্ম কোন কর্ম হবে না? নিশ্চয়ই হবে, তাদের হীন কর্ম হবে, কর্মের নিম্নতর কর্মে তারা যুক্ত থাকবে, উচ্চ কর্মে তারা যুক্ত হবেন না। কর্মহীন কোথায় হবে? কর্মহীন তো আমাদের শিখতে হবে বা আমরা শিখতে চাই। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আমরা আমাদের কর্ম হবে তো কর্ম কর্মহীন তো আর থাকবে না, তো এই না 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 কর্ম হবে, কর্মহীন কেউ কি কেউ থাকবে না, তো সে হীন কর্ম হোক বা ভালো কর্ম হোক, তো সেই হীন কর্মটাও কিন্তু একটা কর্ম। তাহলে আমরা কর্মকে যখন বিচার করব তখন আমরা কোন কোন ভাবকে দেখব? আমরা এটা বুঝলাম যে হ্যাঁ আমাদের এই যোগ কিন্তু পাওয়া যাবে না, লাখে একটা পাওয়া যাবে না। মহামুনি ঋষিরা যা বলে গেছেন এটা লাখে একটা পাওয়া যাবে বা হাজারে একটা। বড় জোর যদি সৌভাগ্যবান রাষ্ট্রে জন্মগ্রহণ করে তাহলে হয়তো যেমন সুইজারল্যান্ডের মতো জায়গায় জাপানের মাটিতে যদি জন্মগ্রহণ করে তাহলে হয়তো ছয় একজন পাওয়া যেতে পারে বা হাজারে একজন পাওয়া যেতে পারে। আর আমাদের বাংলাদেশের মতো লোকের, মিয়ানমারের মতো, পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো এইসব দেশে গরিব রাষ্ট্রে যদি জন্ম নেয় তাহলে কিন্তু লাখেও একজন পাওয়া যাবে না এই কর্মপতির যোগ। তাহলে তারাও কিন্তু কর্ম করবে, তারাও কিন্তু জীবিকা নির্বাহ করবে। জীবিকা নির্ণয়ে জ্যোতিষ, যেহেতু জীবিকা কর্ম দিয়ে তো কর্ম আমরা নির্ণয় করব, তো সেক্ষেত্রে আমরা কর্ম ভাব বিচার করতে গেলে এই প্রথমের দিকটা যেমন ঠিক ছিল, যেমন লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, তার ভাব স্ফুট, এবং দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাবের ভাবপতি গ্রহের স্ফুট, একে কাজে লাগিয়ে তারপরে আমরা যে কর্মভাবকে বিচার করব, এইভাবে এই গতিতে ক্লাসটা গেলে মনে হয় আমরা একটু বুঝতে পারতাম। তাহলে তাই হোক, তাহলে আজকের ক্ষেত্রে কর্মভাব বিচার করার আগে মহর্ষি পরাশর তার কর্মভাব সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেগুলো দুঃখে দুবার একবার সংক্ষেপে সেগুলো আলোচনা করে এরপর বিশদভাবে কর্মভাব সম্পর্কে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু জানলেই কিন্তু বুঝতে পারা যাবে যে তিনি কর্মভাব সম্পর্কে দশমপতি কোথায়, লগ্নের কোথায় কোথায় অবস্থান করলে, লগ্নের কোন কোন ভাবে অবস্থান করলে তার কর্মভাব কেমন হবে, দশমপতি কোথায় থাকলে তার কর্মভাব কেমন হবে, সে সম্পর্কে বিশদে কিন্তু মহর্ষি আলোচনা করেছেন। প্রথমেই তিনি বললেন দশমে সে সুখে কর্মে জ্ঞানবান সুত বিক্রমী গুরু দেবার চলরত ধর্মাত্মা সত্য সংযুত। অর্থাৎ কর্মপতি যদি চতুর্থ দশমে অবস্থান করেন, ফার্স্ট কথা, দশমপতি যদি চতুর্থ বা দশমে অবস্থান করেন সেই মানুষটা সত্যবাদী, সেই মানুষটা সুখী, এর জ্ঞানবান এবং তার সৎকর্ম যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বলেননি যে হবেই, এই হবেই কথাটা মহর্ষি অত্যন্ত সতর্কতার সাথে তিনি জ্যোতিষদের উপরে, প্রাজ্ঞ জ্যোতিষদের উপরে ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন আমি সূত্রটা বলে দিলাম, বিচারের ভাবটা আপনাদের উপরে রইল। এক নম্বর, তাহলে চতুর্থ দশমে থাকলে কর্মপতি যদি চতুর্থ দশমে অবস্থান করেন তাহলে জাতক বা জাতিকা জ্ঞানবান সত্যবাদী এবং সৎকর্মযুক্ত এগুলো হয়ে থাকে। দশমে এসে দ্বিতীয় দশমে এসে সুখে লাভে ধনবান পুত্রবান ভবে সর্বদা হর্ষ সংযুক্ত সত্যবাদী সুখী নর। কর্মপতি যদি পঞ্চম একাদশে বসেন, দশমে এসে সুতে লাভে, সুতে কিনা পঞ্চমে পুত্রস্থানে এবং লাভে কিনা একাদশ স্থানে, ধনবান পুত্রবান ভবে সর্বদা হর্ষ সংযুক্ত সত্যবাদী সুখী নর। কর্মপতি যদি পঞ্চম বা একাদশে অবস্থান করেন মানুষটা ধনবান পুত্রবান সুখী
এবং শুভ কর্মে সৎ কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা তার অধিক থাকে। চারটে ঘর হলো লগ্নের, চতুর্থ দশম হলো, পঞ্চম একাদশ হলো কর্মে সে হরি ব্যয়ে দস্য শত্রুবি পীড়িত শত্রুবি পরিপীড়িত চাতুর্যগুণ সম্পন্ন কোচিত দ্রব্য সুখী নর। অর্থাৎ কর্মপতি যদি ষষ্ঠ বা দ্বাদশে অবস্থান করেন তবে জাতক শত্রু দ্বারা পরিপীড়িত হয়, সে চতুর্গুণ সম্পন্ন হয় এবং কখনো সে সুখী হয় না, অর্থাৎ তার কর্ম সুখী হবে না। তাহলে কর্মপতি যদি ষষ্ঠ এবং দ্বাদশে কর্মপতি ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করে যদি অবস্থান করেন তাহলে কিন্তু কর্মপথ তার শুভ হবে না। একথা বলা আমাদের আজকের আলোচ্য বিষয় কর্মভাব, আমরা অন্য কোনো ভাব থেকে নিয়ে আজকে দেখছি না। তিনি আজকে ভাব নিয়ে আলোচনা করছি না, তিনি প্রথমে বললেন যে চতুর্থ দশমে থাকলে ভালো হবে, দ্বিতীয় শ্লোকে তিনি বললেন পঞ্চম একাদশে থাকলে ভালো হবে, তারপরেই তিনি বলছেন ষষ্ঠ দ্বাদশে কিন্তু ভালো হবে না লগ্নে। তার দশমাধিপত লগ্নে কবিতা গুণ সংযুত বাল্যে রোগী সুখী পশ্চাৎ অর্থ বৃদ্ধির দিনে দিনে। বলে কর্মপতি যদি লগ্নে অবস্থান করেন তাহলে কবিতা গুণ সংযুত কাব্যিক মানুষটা শিল্পকলা সাহিত্য সঙ্গীতের প্রতি অনুরাগ কর্মভাব তার শুভ হবে। বাল্যকালে তার দেহগ্রস্ত অর্থ বৃদ্ধি দিনে দিনে তার আর্থিক ভাব দিনের পর দিন উন্নতি হবে বা আর্থিক ভাব সমৃদ্ধি করবে। তাহলে কর্মপতি যদি লগ্নে অবস্থান করেন, আমি যেটা পূর্বে আলোচনা মহর্ষি যেটা বলেছেন যে লগ্নপতি যদি পাপযুক্ত হয়, যে তুমি শ্লোকটা বললে শ্লোকটা বললে যে মেষ লগ্ন লগ্নপতি মঙ্গল লগ্নে বসে আছেন আর কর্মপতি শনি তিনি লগ্নে উপস্থিত হয়েছেন, মহর্ষি যেটা বলেছেন যে তাহলে সেখানে কর্ম ভালো হওয়ার কথা, কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই বলেছেন লগ্ন যদি পীড়িত হয় লগ্ন যদি শত্রুযুক্ত হয়ে যায় কর্মপতি যদি সেই ক্ষেত্রে অস্তমিত নিতস্ব শত্রুযুক্ত হয় তাহলে কিন্তু কর্ম তার ভালো হবে না, সেটাও তিনি বলে গেছেন। তাহলে সেই হিসাবে মেষ লগ্নের কর্মপতি যদি লগ্নপতি যুক্ত হয়েও লগ্নে অবস্থান করেন ফলাদেশটা পরে বলছি, এক কথাতে তার কর্মভাব কিন্তু খুব শুভ হবে না। হ্যাঁ, এক্ষেত্রে বৃহস্পতির অবস্থান দেখতে হবে, দেখে কিন্তু তার বিচার বিবেচনা করতে হবে, এইটাই সমাধান। চন্দ্র বৃহস্পতি এবং চন্দ্র দুটোর উপরে, হ্যাঁ বরাবর দেখে কর্মভাব বিচার করা হবে। তার মানে দশমপতি নিচস্ত হয়ে গেছে বলে মানুষটা কর্মহীন হবে এমন তো নয়, তিনি কর্ম করবেন। তাহলে কি ধরনের কর্মটা করবেন সেখানে বৃহস্পতির বা চন্দ্রের বলবত্তা বিচারে এইগুলো কিন্তু নির্ণয় করা হবে। যাক, তাহলে চার দশ পাঁচ এগারো ছয় বারো এবং এক, তার মানে দুই দুই চার দুই ছয় একের সাত, তা আলোচনা সাতটা ভাবে কর্মপতি থাকলে কি ফল হবে মহর্ষি আলোচনা করে গেলেন। তারপরে বলছে ধনে মদে চ সহজে কর্মে সে যদি সমস্থিত মনস্বি গুণমান বাগ্মি সত্য ধর্ম সমন্বিত ধনে মদে চ সহজে, তার মানে ধনে দ্বিতীয় স্থানে মদে কিনা সপ্তম স্থানে সহজে কিনা তৃতীয় স্থানে, ধনে মদে চ সহজে কর্মসেও কর্মসেও যদি সংস্থিত মনস্বি গুণমান বাগ্মি সত্য ধর্ম সমন্বিত, তাহলে কর্মপতি যদি দ্বিতীয় কর্মপতি যদি তৃতীয়
কর্মপতি যদি সপ্তমে অবস্থান করে তাহলে জাতক মনস্বী মননশীল গুণবান বাগ্মী যশস্বী হবেন এবং তার কর্মভাব শুভ হবে। কর্মভাব নিয়ে কি আলোচনা করছেন? আমি সে মনস্বী হবে কি গুণবান হবে কি বাগ্মী হবে এ প্রশ্নে আমরা আসছি না। সে কর্ম তার পাবে কিনা, মানে তার কর্মটা শুভ হবে কিনা, চাকরি করুক ব্যবসায় করুক বা সক্রিয় বৃত্তিতেই সে নিযুক্ত থাকুন না কেন, থাকুক না কেন, তার কর্মটা ভালো হবে কিনা, এইটাই আলোচ্য বিষয়। এইটা ছোট দুটো আত্মা হল, রন্ধ্রে সে চকর্মে সে রন্ধ্র ভাব অস্থে কর্মহীন ভবে নর দীর্ঘায়ু কর্মপতি যদি অষ্টমে অবস্থান করেন তাহলে জাতক কর্মহীন হবে, মানে কর্মহীন হবে মানে কি সে কর্ম কিছু করবে না সেটা বলেননি, তার মানে শুভ কর্ম মানে সে ব্যবসায় করুক চাকরি করুক বা নিজের বৃত্তি দ্বারা অবলম্বন করুক যাই কিছু করুক না কেন তার কর্মটা ভালো হবে না, কর্মটা ভালো হবে না, মানুষ তো দীর্ঘায়ু হবে কারণ কর্মপতি অষ্টমে বসেছে, তাহলে কর্মপতি অষ্টমে বসল তাহলে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটে বর্গে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে কর্মপতি যদি ওই জায়গায় অবস্থান করেন কে পাপ কে অষ্টমিত কে নিচস্থ কে শত্রুযুক্ত সেগুলো পরে বিচার, লগ্ন কর্মপতি ওই জায়গায় গুলো অবস্থান করলে কিছু না কিছু অশুভ ফল দেবে, এই কথাটাই আলোচ্য বিষয়। এবার ঠিক আছে নাকি না? অবশ্যই অবশ্যই এবার ঠিক আছে। কর্মে সে ভাগ্যকে যশ ভাগ্য স্থানে অবস্থান করলে রাজা রাজকুল হব তৎ সামান্য কুলোৎপন্ন ধন পুত্রাদি সংযুত, কর্মপতি যদি ভাগ্যভাবে অবস্থান করেন সে মানুষটা রাজা বা রাজবংশভূত রাজবংশে তার জন্ম হয়েছে, তার কর্ম সুখ সমৃদ্ধি বিদ্যা অর্থ গৌরব কর্মভাগ্যের পূর্ণতা হেতু মানুষটা সুখী এবং প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ হয়ে গেল দ্বাদশ ভাব। তাহলে দ্বাদশ ভাব মহর্ষি পরাশরের অনুসারে তাহলে তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে ভাব বেটি রেখে এই তিনটে ভাবে ভালো থাক বা মন্দ থাক ভালো ফল হবে না, বাদ বাকি যে নটা ঘর রইল এই নটা ঘরে বিচার কিভাবে হবে না কোন শত্রুযুক্ত, যেটা তুমি বললে যে মেষ লগ্ন কর্মপতি শনি তিনি লগ্ন ভাবে লগ্নপতি যুক্ত হয়ে অবস্থান করছেন এখানে কর্মভাব কেমন হবে, এগুলো আলোচনা কিছু কারণ আছে আলোচনা করা যেতে পারে, কিন্তু কর্মপতি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ থাকলে ভালো হোক আর মন্দ হোক আলোচনা করার আর কোনো সুযোগ নেই, অর্থাৎ তার খারাপই হবে, এটাই মহর্ষির বক্তব্য। এই জন্য গুরুজি আজকের এই ছকটি যখনই আপনি বললেন কর্মের ক্লাস হবে তখনই আমি এই ছকটি আনলাম যে বৃহস্পতি অষ্টমে যে দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে অষ্টমে দিয়ে এবং ছকটি আমি একটু ওই ক্লাস চালু করে দিয়ে আমি একটু ভাবতেছিলাম যে কি একটি ছক দিব কি একটি ছক দিব, তো এক্ষেত্রে তার কর্ম হবে না, তাহলে প্রতিটা মানুষই কর্ম করবে বা ভালো কর্ম হবে না, এমন কি বলা যাবে যে টোটালেই কর্ম হবে না। তাছাড়া লগ্নে তার নিঃস্বস্থ কেতু, ওদিকে মঙ্গলটি নিঃস্বস্থ, তারপরে হচ্ছে এই মিথুন লগ্নের ক্ষেত্রে মানে পঞ্চম দ্বাদশপতি সে পঞ্চমে, তাছাড়া সপ্তম ভাবে রাহু চন্দ্র চন্দ্র কেন্দ্রে থাকা সত্ত্বেও সে রাহু দ্বারা পীড়িত, তো অর্থাৎ এর মানে কোনো কিছুই হওয়ার কথা নয়। তাছাড়া চতুর্থে শনি যে অষ্টম নবমপতি শনি সে চতুর্থে, অর্থাৎ এই মানুষটি কি তাহলে কর্ম করবে না আসলে বেঁচে আছে না নেই বা এর কোনোদিন চাকরি বাকরি হবে না ব্যবসা করবে আসলে তার কি অন্যের উপার্জনে খেতে হবে না নিজে কিছু উপার্জন করবে, এই জন্যই কিন্তু এই ছকটা দেওয়া। আপনি তোমার খুব যুক্তিযুক্ত কথা,
কিন্তু এই যুক্তিযুক্ত আলোচনা করার আগে মিথুন লগ্নের শুভ এবং অশুভ গ্রহ কে কে, মিথুন লগ্নের অশুভ হয়েও শুভ ফল প্রদান করেন কোন কোন গ্রহ, বা মিথুন লগ্নের স্বাভাবিক পাপগ্রহ কারা, এ সম্পর্কে কিন্তু সামান্য হলেও আলোচনা করা দরকার। তবে মিথুন লগ্নের আজকে শনি চতুর্থে বসে আছেন বলেই মানে বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে গেল এমন কোন কথা নয়, আজকে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছেন অষ্টমে বসে গেছেন বলেই বৃহস্পতি মানে দুস্থানগত হয়ে তিনি একবারে দুঃসাই হয়ে গেলেন এমনটাও নয়। তাহলে মিথুন লগ্নে শুভাশুভ গ্রহ গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা বা জ্ঞান থাকা দরকার। তাহলে মিথুন লগ্ন সম্পর্কে কি বলেছেন মহর্ষি, বলেছেন এই লগ্নের মঙ্গল বৃহস্পতি রবি পাপগ্রহ, ভৌম জীব অরুণা পাপা, এক এব কবি শুভ, শুক্ল এই লগ্নের শুভ কারক গ্রহ। তাহলে ভৌম জীব অরুণস্তথা অর্থাৎ বৃহস্পতি মঙ্গল এবং রবি এই লগ্নের পাপগ্রহ, শুক্লই কেবলমাত্র শুভ গ্রহ। সময়শ্বরে জীবস্ব যোগ মেষ ভবে যথা, সময়শ্বরে জীবস্ব বৃহস্পতি যুক্ত শনি যোগকারক হবে না, যেমন দেখেছি মেষ লগ্নের ক্ষেত্রে আমরা যেমন উল্লেখ করেছি বা বলেছি যে ভাগ্যপতি কর্মপতি যুক্ত হলে রাজ্যের ফল দান করে, তাহলে মেষ লগ্নের ভাগ্যপতি বৃহস্পতি কর্মপতি বৃহস্পতি এবং আইপতি না ভাগ্যপতি বৃহস্পতি, মেষ লগ্নের ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনি, তাহলে কর্মপতি যুক্ত বৃহস্পতি তিনি এখানে যোগ হলে তাদের রাজযোগের ফল দেওয়ার কথা। কিন্তু মহর্ষি বললেন এটা যোগ ভঙ্গকারক হয়েছে, কথার কারণটা কি, উনি বললেন যে কেন্দ্রপতি কোন গ্রহ যদি ষষ্ঠ অষ্টম একাদশের অধিপতি হয় তাহলে কেন্দ্রপতি যুক্ত হলে কিন্তু যোগ কারক হবে না, বরং যোগ ভঙ্গকারক হবে। সেই হিসাবে শনি এই লগ্নের একাদশ পতি, তাই বৃহস্পতি কেন্দ্রপতি কোন পতি হওয়া সত্ত্বেও কেন্দ্র কোন পতির যোগ কারক হলো না, যোগ ভঙ্গকারক হয়ে গেল। সিমিলারলি মিথুন লগ্নের ক্ষেত্রেও শনি এই লগ্নের অষ্টম পতি, শনি ভাগ্যপতি হওয়া সত্ত্বেও অষ্টম পতি, খেয়াল রাখা দরকার, আর বৃহস্পতি কেন্দ্রপতি সপ্তম দশম পতি, তাহলে সপ্তম দশম পতির যোগ ভাগ্যপতি যুক্ত হলে তো যোগ কারক হওয়ার কথা, কিন্তু কিন্তু বুধের মিথুন লগ্নের শনি অষ্টম পতি হওয়ার সুবাদে অষ্টম পতি দোষে যুক্ত থাকার জন্য কেন্দ্রপতি এবং কোন পতির যোগ কারক হলো না, যোগ ভঙ্গকারক হলো। তাই মহর্ষি বলছেন সময়শ্বরে জীবস্ব যোগ মেষ তথা ভবে, তাহলে সময়শ্বরে জীবস্ব বৃহস্পতির যোগ মেষ লগ্নে যেমন যোগ ভঙ্গকারক হয়েছে, মিথুন লগ্নেও ঠিক সেই রকম যোগ ভঙ্গকারক হবে, এখানে বৃহস্পতি শনির যোগ কোন যোগ কারক হবে না। তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে মানুষের শখ না কিসের শখ, এটা কিন্তু আজকে বের করতেই হবে। কর্ম তো আছে, কর্মই তো নাই, না এ নেই, কোথাও কর্ম খুঁজে পাওয়া যাবে না, এটা ওই উল্টে দেখুন তারপরে ভাগ্য পাল্টাবে, এইরকম শখ এটা। জি স্যার। গুরুজি আজকে সুন্দর ক্লাস বুঝতে পারছি গুরুজি, বুঝতে পারছেন তো? হ্যাঁ গুরুজি সুন্দর ভাবে বুঝতে পারছি।
আমি কেজরিওয়াল সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, কেজরিওয়াল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি যে মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি রবি এবং মঙ্গল এই লগ্নের পাপ গ্রহ, শুক্র এই লগ্নের শুভকারক গ্রহ, শনি বৃহস্পতি যোগ যোগকারক না হয়ে যোগ ভঙ্গকারক হবেন, আর মিথুন লগ্নের লগ্নপতি বুধ এবং চতুর্থপতি বুধ বিচারে, লগ্ন এবং চতুর্থপতি বিচারে বুধ শুভদাতা হয়ে থাকেন। এই তদ ভিন্ন, তাহলে লগ্নপতি চতুর্থপতি বিধায় বুধ শুভদাতা, এই লগ্নের পঞ্চম পতি এবং ব্যয়পতি বিচারে শুক্র একমাত্র শুভফলদাতা, এই লগ্নের রবি মঙ্গল এবং বৃহস্পতি অশুভ ফলদাতা। চন্দ্র সম্পর্কে কোন উল্লেখ করেননি মহর্ষি, তার মানে দ্বিতীয় পতি পরতন্ত্র যোগ আছে, মানে গ্রহ যোগে ফল দেবে, তাই চন্দ্র সম্পর্কে কোনো উল্লেখ করলেন না। আর এই লগ্নে শনি বৃহস্পতি যোগ যোগকারক না হয়ে বরং যোগ ভঙ্গকারক হবে, এই মিথুন লগ্ন। এরপর ছক নিয়ে আলোচনা করো, আমি পূর্ব আলোচনা করেছি যে লগ্নের ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে যদি কর্মপতি অবস্থান করেন তাহলে যতই অন্যান্য ভাব যতই বলবান হোক না কেন, মানুষটা প্রভূত ধনবান, মানুষটা প্রভূত মানে বিদ্যা মানে বিদ্যা বুদ্ধি বলছি, হ্যাঁ বিদ্যা বুদ্ধিও থাকতে পারে, তার সুখ সম্পদ সৌভাগ্য ইয়ে থাকতে পারে, সুখ সম্পদ সাংসারিক সুখ সম্পদ হতে পারে, কিন্তু মানুষটা কর্মভাগ্যে অসুখী হবেন যদি কর্মপতি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে অবস্থান করেন। তাহলে এই তিনটে ভাবকে বেশি রেখে বাদ দিয়ে এই নটা ভাব নটা স্থানকে নিয়ে আমরা কর্মভাব আলোচনা যদি করি, তার দোষগুণ নিয়ে যদি আলোচনা করি, তাহলে মনে হয় কর্ম সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা না হলেও একটা অস্পষ্ট ধারণা কিন্তু আমাদের কাছে এসে যাবে। পূর্বেই উল্লেখ করেছি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে কর্মপতি থাকলে কর্মভাব শুভ হবে না, কাজেই ওইটাকে বাদ দাও। বাদ দিয়ে যে নটা ভাব আছে, এই নটা ভাবে তার দোষগুণ, তার নিজস্ব, তার অস্তমিত, তার শত্রুযুক্ত, তার শত্রুক্ষেত্রস্থ ইত্যাদি ইত্যাদি বিচার করে যে সারাংশটুকু পাওয়া যাবে তার দ্বারা আমাদেরকে বিচার করতে হবে তার কর্মভাব কেমন হবে বা হবে, এইটাই কিন্তু আমার আমার কিন্তু বুদ্ধিতে আমার কিন্তু এইটাই বলতে চাচ্ছি। এবারে তুমি বলো কি বলতে চাচ্ছ। হ্যাঁ ঠিক আছে গুরুজি, সঠিক সেইভাবে বলো। এবারে এই ছকটাকে দেখো, এই ছকটাকে দেখা যাক, তাহলে এই ছকটা দেখা যাচ্ছে যে এক দুই তিন, দেখো খুব ভালো করে দেখো, লগ্নের পঞ্চমে কিন্তু শুক্র বসে আছেন, আমি ধনভাব পর পরে এগুলো আলোচনা আসবো, যেহেতু আমাদের আজকে কর্মভাবকে নিয়ে বিচার, কর্মভাবকে নিয়ে আমাদের যেহেতু বিচার, সেহেতু লগ্নের পঞ্চম ভাবে শুক্র কিন্তু রাজযোগের কারক হয়ে বসে আছেন, তাহলে পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যা বুদ্ধি, আমাদের সন্তান সন্ততি, যশ খ্যাতি গৌরব প্রভাব প্রতিপত্তি সাধারণ ক্ষেত্রে আমরা বিচার করে থাকি, আরো আরো হয়তো বিচার আছে, আরো আরো কিছু আলোচনা আছে, কিন্তু সংক্ষেপে যেটুকু আমরা পঞ্চম ভাব থেকে পাই বিদ্যা বুদ্ধি সন্তান ভাব, তার খ্যাতি গৌরব প্রভাব প্রতিপত্তি যশমর্যাদা, পঞ্চম ভাব থেকে এইগুলোও তো বিচার করা হয়ে থাকে, তাই সংক্ষেপে যদি এইটুকু আলোচনা করে বলি যে পঞ্চম ভাবে শুক্র বসে আছেন তাহলে তার কি ফল হবেন, এবং পঞ্চম ভাবে বসে তিনি কিন্তু লগ্নের একাদশে দৃষ্টি দিচ্ছেন, তাহলে মানুষটা কর্মের লগ্নে কেতু, দ্বিতীয় মঙ্গল, চতুর্থে শনি, অষ্টমে বৃহস্পতি, তার মানে মহামুখ হবে, কর্মহীন হবে এমন তো নয়, এমন তো নয়। তাহলে তিনি কি কর্মের সাথে যুক্ত থাকতে পারেন, তিনি কি কর্ম করবেন বা তার কর্মভাবটা কেমন হবে সেই সম্পর্কে আলোচনা। মহর্ষি কিন্তু উল্লেখ করেছেন কর্মপতি কি বলেছেন,
না কর্মপতি যদি সুখে কর্মে দাঁড়াও দাঁড়াও আরেকবার শ্লোক থেকে বার করি চতুর্থ দশমে সে সুখে কর্মে জ্ঞানবান সুত বিক্রমী গুরুর দেবার চনরত ধর্মাত্মা সত্য সংযুত অর্থাৎ দশম পতি যদি চতুর্থ এবং দশমে অবস্থান করেন কোন দাতক জাতিকা জ্ঞানবান সুত বিক্রমী মানুষটা জ্ঞানবান এইখানেও দেখা যাচ্ছে পঞ্চমে শুক্র বসে আছেন লগ্নের পঞ্চমে শুক্র বলবান হয়ে আছেন তাহলে জ্ঞানবান সুত বিক্রম গুরু দেবার চনরত ধর্মাত্মা সত্য সংযুত সত্যবান সত্যবাদী বা মানে ধার্মিক ন্যায় নীতিজ্ঞ হবেন এবং কর্মভাবটা শুভ হবে এ কথা কিন্তু তিনি বলেছেন আমাদের বিচার করার দরকার আলোচ্য ছক অনুসারে জাতকের কি কর্ম হতে পারে কি ধরনের কর্মে যুক্ত থাকবেন আদৌ কর্ম তার শুভ হবে বা অশুভ হবে এইটা নিয়ে আজকে আলোচনা আমি কেজরিপাল সাহেবকে বলবো যে উনি যদি এই ব্যাপারে কিছু আলোকপাত করেন আমিও নিশ্চয়ই আলোচনায় ওনার সাথে থাকছি বা বলছি উনি কি বলবেন অবশ্যই বলবো যে এই প্ল্যানেটটিতে বিশেষ করে মিথুন লগ্নে পাপগ্রহ যে মঙ্গল সে মঙ্গল কিনা নিঃস্ব হয়েছে দ্বিতীয় পাপগ্রহ যে বৃহস্পতি সে বৃহস্পতি কিনা কিনা দুঃস্থানগত বা অষ্টমস্থ মানে নিধন স্থানে বসে আছেন আরো পাপগ্রহ রবি সে কিনা কিনা ষষ্ঠ ভাবে বসে আছেন বসে থেকে সে বুধকে পীড়িত করেছেন আচ্ছা তাহলে বুধকে এই লগ্নের একমাত্র লগ্নপতি এবং চতুর্থপতি হিসাবে বুধকে শুভ বলা যায় এইখানে কিন্তু কেজরিপাল এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে মানে আরো যারা পড়াশোনা করছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি বিশেষভাবে তোমার দৃষ্টি আকর্ষণ করছি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু মহর্ষি বলেছেন তৃতীয় সে রবি বুধ হোক বুধ গায়ে সমাগমে বুধ যোগ প্রদোষত্ব জন্ম যুগ্ম দ্বাদশ ভাগ্যশ জন্ম যুগ্ম দ্বাদশ ভাগ্যশ অর্থাৎ মিথুন লগ্নে যদি তৃতীয় রবি যদি বুধ যুক্ত হয় সিংহে তাহলে বুধ শোকারক হবেন এবং রবিও শোফল দাতা হবে প্রশ্ন হলো ষষ্ঠ ভাবে বসে আছেন বলি প্রশ্ন হলো ষষ্ঠ ভাবে রবি বুধ যুক্ত হয়ে বসে আছেন এখানে রবি বা বুধ কি ফল দেবেন সেটা আমাদের এবং সনিদিষ্ট হয়ে হ্যাঁ রবি মানে একেতে পাপগ্রহ একমাত্র শুভ গ্রহ এই মানুষটির বুধ আর কেউ নেই এখানে শুভ গ্রহ আর শুক্র তো শুভ গ্রহ আছে যা সে স্বক্ষেত্রগত আছে আরেকটি বুধ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ ফল দাতা হবেন লগ্নপতি এবং চতুর্থপতি কিন্তু সে তো পাপ গৃহে বা অরিগৃহে ষষ্ঠ গৃহে সনিদিষ্ট হয়ে বসে আছেন এইবার চন্দ্র কিনা এই লগ্নের ধনপতি সে সপ্তমে একেবারে মানে মেরে দিয়েছে রাহু যুক্ত হয়েছে মানে চন্দ্র গ্রহণ তৈরি করে দিয়েছে আচ্ছা যাই হোক বা অমাবস্যার অন্ধকার দিয়েছে বৃহস্পতি কিনা সপ্তম দশম পতি মানে তার জীবন সঙ্গী জীবন সাথী যে চাকরি বাকরি করবে তা দিয়ে তাকে খাওয়াবে সে কিনা অষ্টমে গিয়ে নিঃস্ব হয়ে বসে আছেন এবং মঙ্গল দৃষ্ট হয়ে ভাগ্য স্থানে তার মঙ্গলের ভাগ্য স্থানে তার নিঃস্ব মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে মঙ্গল কিনা ষষ্ঠ এবং আয়পতি সে ভাগ্য স্থানে মঙ্গল দৃষ্টি দিল নিঃস্ব মঙ্গল দৃষ্টি দিল তাছাড়া লগ্নে কেতু দেহ মন জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিল চতুর্থে শনি তার বন্ধু মিত্রকে মানে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ তাকে সহযোগিতা করবে বলে মনে হয় না তো একমাত্র শুক্র জীবিত এখানে আর কেউ জীবিত নেই একমাত্র কিন্তু শুক্রের উপরও কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে নিজস্ব মঙ্গলের মঙ্গল ষষ্ঠ এবং আয়পতি তাহলে এই প্ল্যানেটটিতে কোন জায়গাটা থেকে আমি বলবো যে এই লোকটির একটি চাকরি হবে বা একটি ব্যবসা হবে বা এই লোকটি মানে অপরের কাঁধে ভর করে জীবিকা নির্বাহ করবে না বা মানে নিজে উপার্জন করে নিজের পেটটা বাঁচাবে তার ছেলে মেয়েকে বাঁচাতে হবে না বা মাকে দেখতে হবে না ভাই বোনকে দেখতে হবে না কিন্তু নিজে নিজের পেটটা বাঁচাতে পারবে কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন
এবং এটা কি শখ হতে পারে কিনা তা আমি জানি না, কিন্তু এটা শখ, অবশ্যই শখ, শখের বাইরে না, এটা শখের বাইরে আমি আন্দাজে কিন্তু গ্রহকরণকে বসাইনি, এটা একটি শখ। যাক, তাহলে এ ব্যাপারে আলোচনা যদি যেটা তুমি করলে, আমাদের এবারে মূল প্রশ্নে আসতে হবে যে এইটা যদি কোন দাতক দাতিকার জন্মলগ্ন ছক হয়ে থাকে, জন্মছক যদি হয়ে থাকে, জাতচক্র যদি হয়ে থাকে, তাহলে এই কোন ধরনের কর্মের সাথে যুক্ত থাকবে, এর কর্মভাব কেমন হবে, বা কোন কর্ম সে যুক্ত, মানে স্বাধীন বৃত্তি, ব্যবসা বাণিজ্য, চাকরি, অথবা ঘরে বসে কোনো কাজ, এমন কোন কাজের সাথে সে যুক্ত থাকবে, কোন ধরনের কাজ তার হবে, এ সম্পর্কে আলোচনা আমরা এবারে আসা দরকার আছে। বলো এরপরে। তাহলে আমি সংক্ষেপে আমার বুদ্ধি বা জ্ঞানে তার ধনভাব, তার লগ্নভাব, তার সপ্তমভাব গুলি মানি, আমি এখানে কোন এই প্রশ্নে আমি আসছি না, কারণ আজকে আমার আলোচ্য বিষয় কর্মভাব। মানে বৃহস্পতি শনি যোগ শুভকারক হবে না। আমি যদি দেখি লগ্নে দশম ভাবে চতুর্থ ভাবে শনি কতটা তার ক্ষতি করবে, চতুর্থ ভাবে শনি কতটা তার শুভহানি, তাপিত হৃদয়, অবদ্র বন্ধু বান্ধব, ধর্মাবল দ্বারা ক্ষতি কতটা করবে, সেটা আলোচ্য বিষয় নয়। আমি দেখতে পাচ্ছি কর্মভাবে কিন্তু শনি দৃষ্টি দিয়ে বসে আছে। আর পঞ্চম ভাবে বলি, আর পঞ্চম ভাবে শুক্র কিন্তু যোগকারক হয়ে বসে আছে। হ্যাঁ, লগ্নের উপরেও কিন্তু শনির দৃষ্টি আছে। লগ্নের উপরে মিথুন লগ্নের ক্ষেত্রে, মানে ভাগ্যবতী, মিথুন লগ্নের ভাগ্যবতী, কাজে কাজেই অষ্টমপতি, তো অষ্টমপতি থাকার সুবাদে তার যেমন দোষও আছে, তার ত্রুটি যেমন আছে, ভাগ্যবতী বিধায় তার তো শুভফলও আছে, যে একবারে তো অশুভ নয়, তাকে তো একবারে দূর করে দেওয়া যাবে না, তিনি ভাগ্যবতী, আগে অষ্টমপতি পরে তো ভাগ্যপতি। আমি সে কথা বলছি না, তার অষ্টমপতি হিসেবে দোষটা যা যেমন আছে, ভাগ্যপতি হিসেবে গুণটাও তো তার আছে। অষ্টমপতি বিচারে তার অষ্টমপতিত্ব দোষকে বিচার করবো আগে অষ্টমপতি হিসাবে, আর ভাগ্যপতি হিসাবে তার পরেই যদি বিচার করি, তাহলে ভাগ্যপতি হিসাবে তার বিচারটাও করতে হবে। এখন যেটা প্রশ্ন, যে তাহলে পঞ্চম ভাবে শুক্র বসে আছে, তাহলে মানুষটা যদি একটা কুকুর বেড়াল বা কোনো জীব জন্তুর ছক নয়, এটা কোনো জাতক মানুষেরই ছক, এটা মানুষেরই ছক, তাতে মেয়েই হোক, সেদিকে সেদিকে যার হচ্ছে কথা যাকে সেটা পরে বলছি, ওই সেদিনে আলোচনা করতে গিয়ে আমাকে ওরা বললো যে এটা জাতক বা জাতিকা, কি হলো? জি গুরুজি, এটা মেয়ে না পুরুষের ছক? ওরা বললে এটা মেয়ে ছেলে ছক না দাদা ছেলে ছক। আমি বললাম তার কি করে বুঝবো, এ তো ছক দেখে মেয়ে ছেলে না। আমি বললাম যে দিয়েছে ছকটা তিনি বলতে পারবেন এটা মেয়ে ছেলে বা বেটা ছেলে ছক, কি হলো? তো গুরুজি বলা যাবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে লগ্নের পঞ্চম ভাবে শুক্র বসে আছে, তাহলে মানুষটা কিন্তু বা এই যদি মেয়ে ছেলে জাতক হয়, জাতক বা জাতিকা কিন্তু শিক্ষিত, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। লগ্নের পঞ্চম ভাবে যদিও বক্রী রাহুর দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, তাহলে বিদ্যাকে ইন্টারাপশন তার দেখা যাচ্ছে, ইন্টারাপশন করেছে, দ্যাটস আলাদা পয়েন্ট, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু পঞ্চম অবস্থা শুক্র মিথুন লগ্নে নিশ্চয়ই সফল দাতা, তাহলে কি ধরনের বিদ্যা তার হবে, না শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, চারুকলা, দর্শন, গবেষণামূলক কোনো কাজ, সৃষ্টিধর্মী কোনো কাজ, এই সম্পর্কে মানুষটা যুক্ত হওয়ার সম্ভব না।
পঞ্চম ভাব বলছে আমাকে, আমি কর্মভাব দেখছি না এখন, বিচারও যাচ্ছি না। কিন্তু কর্ম ভাবে পঞ্চম ভাবে রাহু দৃষ্টি থাকার জন্য পঞ্চম পতির বলবত্তা থাকা সত্ত্বেও ওই রাহু দৃষ্টির জন্য এই তার এই যে সদ গুণাবলী, এই গুণাবলীর পেছনে তার সাফল্যের পেছনে কিছু বাধা বিলম্ব কিছু বাধা বিঘ্নের কারণ হয়ে গেছে। লগ্নে তার উদ্ধার উত্থাপনা বৃত্তি সারস্বত সম্বন্ধীয় কর্ম কৃষ্টি সংস্কৃতি মূলক গবেষণা সৃষ্টি ধর্মী যে কর্ম পঞ্চম ভাবস্থ সূত্র যেগুলো করে গেছে সেই কর্ম যে বলবত্তা, সেই বলবত্তার পেছনে রাহু দৃষ্টি করার জন্য কর্মের যে গৌরব সেই গৌরবের পথে কিছু বাধা বিলম্ব হয়ে গেছে। গুরুজি রাহু দৃষ্টি আছে গুরুজি? পঞ্চম ভাবে কি রাহু দৃষ্টি আছে গুরুজি? তৃতীয় রাহু দৃষ্টি করছে, বক্রী রাহু দৃষ্টি, তৃতীয় রাহু দৃষ্টি করে বোঝা আছে, তৃতীয় দৃষ্টি করে বোঝা আছে। তাছাড়া পঞ্চম পতি শুক্র শুভ কারক গ্রহ, কিন্তু তার দ্বাদশ পতির তো দোষ তো রয়েছে। হ্যাঁ, আগে তোমার কথা অনুসারে যদি যাই তাহলে আগে পঞ্চম পতির গুণটা আগে ধরতে হবে, তারপর তার দোষটাকে ধরব। তোমার কথা অনুসারে যদি যাই যে অষ্টম পতি নবম পতি হিসাবে শনিকে, শনিকে তুমি যে কথাটা বললে যে অষ্টম পতি দোষ আগে তারপর তার ভাগ্যপতি, তাহলে সেই সূত্র ধরেই যদি বলি আগে শুক্র পঞ্চম পতি তারপর থেকে ব্যয়পতি তারপরে ব্যয়পতি তারপরে ব্যয়পতি, তাহলে দেখা যাচ্ছে যে মানুষটা এমনি শিক্ষিত বিদ্যান শিল্পকলা সাহিত্য গবেষণামূলক উদ্যান উদ্যাপনা বৃত্তি সৃষ্টিধর্মী কাজে যুক্ত থাকার যোগ এবং ইলেভেন্থে তিনি লগ্নের আয় ভাবে দৃষ্টি করছেন। এই আই ভাবে সৃষ্টি করার পেছনে দেখা যাচ্ছে যে তিনি লগ্নের আই ভাবে কিন্তু এখানে রাহু কিন্তু দৃষ্টি করে রাহু দৃষ্টি করে বসা, তাহলে আয়ের পথেও বাধা বিঘ্ন আর বিদ্যার ক্ষেত্রেও বাধা বিঘ্ন, কর্মের ক্ষেত্রে কর্মপতি তিনি নিজস্ব, তিনি কর্মপতি নিজস্ব, কর্ম ভাগ্যে ভাগ্যপতি দৃষ্টি করছেন, সুনির্দিষ্ট দৃষ্টি করেছেন এবং ওই কর্ম ভাবে কিন্তু কোন শুভ অশুভ কোন গ্রহের সৃষ্টি নেই না। কর্মভাবটা কিন্তু নির্মল, কর্মভাবটা কিন্তু দোষ মুক্ত কর্মভাব। একমাত্র কর্মপতি নিজস্ব কর্মভাবে ভাগ্যপতির দৃষ্টি, তাহলে কি হবে কর্ম, তাহলে কর্মটা কি হতে পারে, কি হবে? এটাই তো আপনার কাছে শুনবো বিদায় অধীর আগ্রহে বসে আছি। তাহলে বিদ্যাভাগ্য শুভ তার ইন্টারাপ্ট করেছি, আইভাগ্য তার অশুভ ইন্টারাপ্ট তার আছে, অস্বীকার করছি না, কিন্তু মানুষটা বিদ্যান বা বিদুষী এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। তাহলে শনি সাধারণত নৈসর্গিক শুভ বা অশুভ, যদি অশুভ গ্রহ ধরি নৈসর্গিক শুভ বা অশুভ গ্রহ, অশুভ গ্রহ, কিন্তু শনি তার ন্যাকটা কোথায়? না অধ্যয়ন সাধনা তার উচ্চ দার্শনিক মনোভাব শনির কিন্তু এগুলো ধর্ম। তাহলে যদি কর্মভাবে শনি বসে আছে, যদি এইটা বিচার করি যে তিনি কোনো এতে মানে কি বলবো ওই যে আলোচনায় করছিলাম এই যে দর্শনের যদি কোনো অধ্যাপক বা দর্শন শাস্ত্র ব্যাপারে দর্শনী দর্শন শাস্ত্র সম্বন্ধীয় কোন কর্মে যদি তিনি যুক্ত থাকেন তাহলে এভাবেও তো বিচার করা যেতে পারে যে শনি কর্মভাবে দৃষ্টি দিয়ে বসে আছেন ভাগ্যপতি, কর্মভাবে কোন দোষযুক্ত
দোষ মুক্ত, দোষযুক্ত বলছি, দোষ মুক্ত। তিনি লগ্নের অষ্টম ভাগ্যবতী, তিনি চতুর্থে বসে আছেন, তিনি কিন্তু এক দুই তিন চার, তিনি কিন্তু কোন পাপ যুক্ত বা দৃষ্ট নয়, একমাত্র বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতি দৃষ্ট হয়ে আছেন। তাহলে এইভাবে যদি দর্শন শাস্ত্র তিনি কোন ইঞ্জিনিয়ারিং লাইনে কারু, মানে কি বলবো, যদিও মঙ্গল নিজস্ব হয়ে আছেন, তাহলে বাস্তুকার বা কোন শিল্প ইয়ে নির্মাণ সংক্রান্ত এই কর্মগুলো তার একটুকু ঘাটতি আছে। তবুও যদি শনি দশম ভাবে আছে, যদি তাকে অধ্যয়ন উদ্যাপনা দর্শন শাস্ত্র কোনো কিছু ইঞ্জিনিয়ারিং লাইনে, কারণ পঞ্চমে বৃহস্পতি সৃষ্টি ধর্মী কাজের সাথে সে যুক্ত থাকবে কথাটা বলেছি, তাহলে শনি যদি ওই দশমের থেকে যদি এই ধরনের কাজের সাথে কিছু যুক্ত থাকে, ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার যদি হয় বা কোন দর্শন শাস্ত্রের অধ্যাপক বা দর্শন বিষয়ে কোন ধর্ম প্রচারক যদি হন, তবে এই ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল আছেন। তবে শনি তো বৃহস্পতি তো টেক্কা দেয় মাঝে মাঝে, বৃহস্পতি শনির চোখ ভালো থাকলে ভালো হয়, কিন্তু বৃহস্পতিও তো নৈসর্গিক অপগ্রহ, যেমন তেমনি অত বড় শাস্তির গ্রহ তো আর নাই, তার চিকিৎসা করে রাখবো, এ তো স্বয়ং এই গ্রহটি, এটা তো অস্বীকার করার লাভ, অস্বীকার করার কোন উপায় নেই। বৈরাগ্যের পথে, সাধনার পথে, ত্যাগ তিতিক্ষার পথে শনির তো অবদান অনস্বীকার্য। তাহলে সেই দিক থেকে যদি আমি শনিকে কর্মভাবে যদি দেখি, তিনি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে আছেন, কিন্তু এটাও কিন্তু নজর করতে হবে, হতে পারেন দশম পতি নিজস্ব হয়েছেন, ক্ষেত্র কিন্তু বৃহস্পতি। তাহলে এই ক্ষেত্রে কোন ধর্ম প্রচারক, কোন ধর্মের গুরুগিরি উপদেশ, কোন ধর্ম উপদেশ বা কোন কিছু ওই সমস্ত কাজ, কি বলবো, দর্শন, দর্শন বিষয়ক কোন জ্ঞান উপদেশ বা দর্শন শাস্ত্র নিয়ে কোনো আলোচনা, অথবা কোনো মানে ইঞ্জিনিয়ারিং বা যন্ত্র শাস্ত্রবিদ, এগুলো যদি তিনি যুক্ত থাকেন, তাহলে এগুলো কি খুব বলাটা অন্যায় হবে, নাকি বিচারটা খুব বেশি ভুল হয়ে যাচ্ছে? এটা আমি কেশিপাল স্যারের কাছে এই প্রশ্নটা আমি আনছি, কারণ আমি একটাই প্রায় বলবত্তা থেকে, পঞ্চম পথের বলবত্তা থেকে এই ভাবটা আসছে, আর কর্মভাবে কোনো পাপগ্রহে যুক্ত নেই, মানে কর্মভাব কিন্তু পাপ মুক্ত, সেখানে কিন্তু ভাগ্যবতী দৃষ্টি দিয়ে বসে আছেন। তাহলে নবম পুঁথি যদি এই অর্থে করি, নবম পুঁথি দশমে, নবম পুঁথি দশমে যদি এই সূত্রকে টেনে আনি, তাহলে তো শনি চতুর্থ ভাবকে খাড়া করে দিই, আমার সেদিকে দেখার দরকার নেই, দশম ভাবকে তো শুভ করেছি, এটাও তো অস্বীকার করার কিছু উপায় নেই। এ ব্যাপারে বসেছিলাম না, দাঁড়িয়ে আর পারলাম না গুরুজি, বলো ক্ষমা দেখবেন, আমি ক্ষমা প্রার্থনা করছি যদি আমি ভুল করে থাকি। প্রথমে আগে যেটি বলছিলাম সেটি আগে একটু বলে নি, যে লগ্নে কেতু নিচস্থ, লগ্নভাবস্থ কেতু মানে তাকে ঝামেলায় ফেলবে, ঝামেলায় জড়াবে, এমনকি তার বাধা বিঘ্ন, লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, রোগ পীড়ায় ঢুকবে, এটাই স্বাভাবিক। এইবার ধনভাবে মঙ্গল, সেই মঙ্গলটি হচ্ছে ষষ্ঠ এবং আয়পতি, তো ষষ্ঠ এবং আয়পতি মঙ্গল সে লগ্নের ধনভাবে নিজস্থ হয়েছে, অর্থাৎ মঙ্গলের সৌর্য বীর্য ঐশ্বর্য এটা থাকার কথা নয়। তাছাড়া আয়ভাবে সে যে ষষ্ঠ এবং আয়পতি, মঙ্গল সে যে ধনভাবে বসে আছে, কিন্তু মঙ্গলের একটা কথা বলি আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, এখানে যদি বৃহস্পতি মঙ্গলের চোখ যদি নিজ মঙ্গল রাজ্য ধরে নেই, কিভাবে নেবেন? বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি করছেন, মঙ্গল বৃহস্পতির উপর দৃষ্টি করে গেছে, দেখো মঙ্গল নিজস্ব হয়েছেন, কিন্তু পরস্পর দৃষ্টি বিনিময়ে
নিজ ভঙ্গ রাজ্য তৈরি করে গেছে। একটু সেটা বলতে চাইছিলাম আমিও, একটু যদি আমি বলছি না সার্বিক সো বলতে, কিন্তু মঙ্গল একেবারে দুস্থান মতো একেবারে দুচ্ছাই হয়ে গেছে, আর বৃহস্পতি একেবারে দুচ্ছাই হয়ে গেছে এমন তো ভাবার কারণ নেই। কারণ মঙ্গল বৃহস্পতি পরস্পর দৃষ্টি বিনিময় করে অর্জন করে নিয়েছে, কিছু না হলো শোনেন। এবার আমি একটু বলি স্যার, স্যার ওই তৃতীয় পতি রবি, সে তো স্যার লগ্নপতির সাথে যুক্ত হয়ে ষষ্ঠে আছে, রবি তো স্যার ষষ্ঠ ভাবে থাকলে সরকারি চাকরির ক্ষেত্রে সহায়তা করে স্যার। হ্যাঁ স্যার, আর লগ্নপতিও ষষ্ঠেই রয়েছে, তার তো চাকরির সুযোগটা থাকা উচিত, কারণ ভাবের ফলকে বৃদ্ধি করবে। তার উপরে রবির উপর শনি যে তৃতীয় দৃষ্টি পড়েছে, সেটি কি করবেন? সম্পর্ক থাকবে না, পিতা নির্ধন হবে, পিতা মানে উচ্ছন্ন যাবে, সেটা আমার দেখার দরকার নেই, সেটা আমার দেখার দরকার নেই। আমি আজকে ষষ্ঠ ভাব বিচার করতে বসিনি, আজকাল রবি শনি দৃষ্টি বিনিময় চিন্তা করতে বসিনি, আমি কিন্তু আজকে আলোচনা করতে পেরেছি লগ্নের কর্মভাবকে। আমরা ওদিকে আর আসলাম না, তো পিতৃভাবকে দেখতে বলেনি, সে তো তৃতীয় পতি, সে তো বসে আছে মানে চতুর্থ লগ্নপতিকে সঙ্গে নিয়ে ষষ্ঠে, তো ষষ্ঠে বসে থেকে শনি দৃষ্টি। আমি মাত্র দুই মিনিট কথা বলছি দেখেন, তাছাড়া শনি দৃষ্ট হলো আর চন্দ্র রাহু যুক্ত, মানে নিঃস্ব রাহুর সঙ্গে চন্দ্র যুক্ত হলো, মানে চন্দ্রকে পীড়িত করে দিল। আর বৃহস্পতি কিনা সপ্তম দশম পতি, সে অষ্টমে থাকলো, আর অষ্টমস্থ বৃহস্পতি শনির উপর দৃষ্টি দিল, বা ধরুন আপনার দ্বাদশে তার পঞ্চম দৃষ্টি দিল, এতে কি বা যাবে খোঁড়া মানুষের দৃষ্টি বা কানা মানুষের দৃষ্টিতে গেল এটা। তৃতীয় কথা হচ্ছে যে শনি তার তৃতীয় যেমন ষষ্ঠ ভাবে যেমন দৃষ্টি দিয়েছে, সে দশম ভাবেও দৃষ্টি দিয়েছে ভাগ্যপতি চতুর্থে থেকে, আপনি যে কথা বললেন। তাহলে শনি সপ্তমে যেমন দৃষ্টি দিয়েছে, তেমনি লগ্নের উপরেও শনি দৃষ্টি দিয়েছে। তাহলে শনি তো নৈসর্গিক পাপ গ্রহ এবং অষ্টম এবং নবম পতি, তো নিধনপতি এবং ভাগ্যপতি, তাহলে সে চতুর্থ থেকে ষষ্ঠ দশম এবং লগ্নের উপর দৃষ্টি দিল, তাহলে তার তো কোন পতিত্ব দোষও রইল, আবার চন্দ্র পীড়িত হলো, তাহলে তার শুভ কর্মটি আপনি বলছেন যে হ্যাঁ, সে শিল্পী হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কোনো গবেষণা হতে পারে, বা হয়তো কোনো ধর্মযাজক হতে পারে। এইবার যদি আমি আমার সূত্রে যদি বিচার করতে যাই, আমার সূত্রটা কি যে লগ্নে কেতু, লগ্নে কেতু, কেতুটি কিন্তু তুঙ্গস্থ নয়, কেতু অশুভ গ্রহ, তো লগ্নে কেতু আকস্মিক ফল দেয়, বরং লগ্নে কেতু দুর্ঘটনা রক্তপাতের কারণ, উচ্চ স্থান থেকে পতন ঘটাবে, কিন্তু কেতুটি নিঃস্বস্থ, অর্থাৎ নিঃস্বস্থ থেকে সে কিন্তু তার অশুভত্বের হার কমাবে, তাছাড়া সে বুধের গৃহে নিঃস্বস্থ, তো সে বৃষেতে বৃষেও নিঃস্বস্থ হতো, কিন্তু বৃষতে নিঃস্বস্থ হয়ে যতটা শান্ত থাকতো, মানে মিথুনে যতটা শান্ত কেতু থাকবে, বৃষে ততটা শান্ত থাকতো না। আচ্ছা গেল, দ্বিতীয় ভাবে মঙ্গল ষষ্ঠ এবং আয়পতি, আয় ভাবে যেহেতু শুক্রের দৃষ্টিও রয়েছে, তো শুক্রের লর্ড মঙ্গলের লর্ড, তো সে দৃষ্টি করেছে মঙ্গল বৃহস্পতি দুজন একে অপরের দুজনই নিঃস্বস্থ থেকে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে, তো আয় ভাবে শুক্রের দৃষ্টি দিয়ে আয়ভাবটাকে সে ভালো করলো। কিন্তু ধনভাবে মঙ্গল ষষ্ঠ পতিত্ব, ব্যাধি পতিত্ব দোষ, তার কিছুটা মঙ্গল নিঃস্বস্থ থেকে তার রাগ জেদ ক্রোধ অহংকারকে অনেকটা কমালো, মেনে নিলাম। তৃতীয় পতি রবি, সে কিনা ষষ্ঠে, কিন্তু লগ্ন চতুর্থ পতি বুধের সঙ্গে যুক্ত থাকার কারণে এই রবি ষষ্ঠে থেকেও সে অশুভ ফল না দিয়ে বরং শুভ ফল দেবে বা শুভ ফল দাতা হবে, আমিও এটা মানছি। আর পঞ্চমে শুক্র অবশ্যই শুভ ফল দাতা, এ ব্যাপারে কোনো সন্দেহ বা দ্বিমত আমিও রাখছি না। তো এবার যদি রাশি বিচারে আমরা আসব, রাশিতে রাহু, লগ্ন রাশিতে রাহু মানে আমাকে দিতেই হবে, আমার এটা চাই, আমার আজকে একটি গাড়ি চাই, আমার আজকে একটি কেক চাই, বা আমার একটি ধরুন এইরকম ল্যাপ
ল্যাপটপ চাই, আমার একটি বড় মোবাইল চাই, এরকম মানে তার চাওয়া পাওয়া কিন্তু বাড়িয়ে দিবে, বা আমার 1 লক্ষ টাকা চাই, এগুলো চাওয়া পাওয়া তো তার বাড়াবে লগ্ন রাশিতে রাহু থাকলে। তাহলে রাহুটি কিন্তু রাশিতে আছে কিন্তু সে নিঃস্বস্ত স্যার, আপনার রাশিটি যদি তার মিথুন হতো তাহলে কিন্তু রাহুটি তুঙ্গস্ত থাকতো, তাহলে রাশিকে আরো বেশি পীড়িত করতো, কিন্তু রাশিকে আরো কম পীড়িত করতে পেরেছে। এইবার রাশি অধিপতি আর তার চতুর্থপতি বৃহস্পতি কিনা রাশির ধনভাবে বসে আছে, ধনভাবে বসে থেকেও তার উপর কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে বৃহস্পতির যে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছিল, সেই নিজভঙ্গ যে রাজযোগ, সে রাজযোগই বা না পালিয়ে যাবে কোথায়, উনি যাওয়ার জায়গাটা ওনার কোথায়, উনি কোন জায়গায় যাবে। আর রাহু কিনা সে ব্যক্তি, সে তৃতীয় ভাবে তৃতীয় পতি বুদ্ধযুক্ত হয়ে বাঁচিয়ে দিল, কিন্তু তৃতীয় ভাবে তো রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, লগ্ন ভাবে তার সপ্তম দৃষ্টি পড়েছে, আবার সপ্তম অষ্টম আয় ভাবে তার নবম দৃষ্টি পড়েছে, দ্বাদশ দৃষ্টি যে পড়লো বৃহস্পতির উপর অষ্টম ভাবে। তাহলে তার সেই নিজভঙ্গ রাজ্য কোথায় থাকলো, আর এই ষষ্ঠে যে রবি থেকে বুধের সঙ্গে যুক্ত থেকে শনি দৃষ্ট হয়ে কোন পথ দিয়ে শুভ ফল দিল, এই শুভ ফলটি কিভাবে এলো, সে তো জন্মগ্রহণ করেছে বিংশোত্তরী রবির দশায়, তৎপরবর্তী চন্দ্রের দশা 2024 পর্যন্ত, তারপরে আসছে মঙ্গলের দশা 2031 পর্যন্ত, তারপরে আসবে রাহুর দশা 2049 পর্যন্ত। তাহলে তার কর্ম মানে কি কর্ম হবে, কোন বয়সে তার কর্ম হবে, মঙ্গলটি তো তার পরিণত বয়স হয়তো হতে পারে মঙ্গলের দশা 2031 পর্যন্ত, হলে নাও হতে পারে রাহুর দশা পড়বে হয়তো এই জাতকের কর্ম, মানে রাহুর দশায় হবে। তো রাহুটি কিনা সপ্তমে চন্দ্রযুক্ত হয়ে বসে আছে, আর সপ্তম দশমপতি যে কর্মপতি, যে কোনপতি, সে কিন্তু কিনা অষ্টমে যে রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে রাহুর দশাপতিও অশুভ, অন্তর্দশাপতিও অশুভ, এমনকি প্রত্যেকটা প্রত্যন্তর দশাপতিও অশুভ হবে, প্রত্যেকটা অন্তর্দশাপতিও অশুভ হবে এক শুক্রবাদে, আর প্রত্যেকটা প্রত্যন্তর দশাপতিও কিন্তু অশুভ হবে, কারণ ওখানে শুক্র সহ অশুভ হবে। তাহলে সে কি কর্ম পাবে কি পাবে না, কি দেবেন আপনি এখানে? এখানে স্যার বৃহস্পতির অবস্থান থেকে বলেছি, মানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে বলেছি, যেহেতু বৃহস্পতির পঞ্চম, মানে যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা মানে পূর্বজন্মের যে পুণ্য ফল সেটা মানে পাই, তো বৃহস্পতিকে সেজন্য পঞ্চম দৃষ্টিটা দেওয়া হয়েছে, তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেখানে পড়বে তো সেখান থেকে মানে ওই ভাব থেকে আমরা তার মানে আয় মানে তার কর্মটাকে মানে নির্ধারণ করতে পারি, এটা তার জন্য শুভকারক হবে, কারণ পূর্বজন্মেও সে মানে ওই কর্মটাই করত, পূর্বজন্মে সেই কর্মই করত। এবার পঞ্চম মানে পঞ্চম দৃষ্টি মানে দ্বাদশে পড়েছে, দ্বাদশপতি শুক্র শুভ এই হিসাবে আপনি বলছেন, এই তো? হ্যাঁ স্যার, সব দিকটা মিলিয়ে, সব দিকটা মিলিয়ে, সব দিক তো এখানে আর কোন দিক কি আছে, তাহলে সব দিক হলে আরো দিকগুলো বলতে হবে আপনাকে, আর কোন দিক আছে এটা বলতে হবে স্যার। বৃহস্পতি যেখানে জীবটা নিস্তুত মৃত্যু লগ্নের ক্ষেত্রে, তাহলে নিস্তুত এবং রাহু দৃষ্ট, তার পঞ্চম দৃষ্টিতে তার বিদেশে কর্ম হবে, এটা আবার কোন সূত্রে পাওয়া গেল? স্যার মানে দ্বাদশ থেকে, স্যার মানে দ্বাদশ থেকে যা যা আমরা পাই আর কি ওই রিলেটেড কর্ম হতে পারে সেটা বলেছি স্যার। রিলেটেড কি 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 হতে পারে এখানে, লগ্নটা তো স্যার মানে ওই দ্বাদশ থেকে তো আমরা মানে ওই হাজত তারপর হাসপাতাল এগুলো মানে বিচার করে থাকি, তো সেই রিলেটেড যদি সে কোনো চাকরি পায় বা বিদেশ মানে এটা এই জন্য বলেছি স্যার। হাসপাতাল রিলেটেড চাকরি বা চিকিৎসকের সহযোগী বা ধরুন নার্স সেবিকা এগুলো হবে, আরে তার মঙ্গল কোথায়, মঙ্গলটা কোথায়, চিকিৎসা রিলেটেড কর্মে যাবে মঙ্গল কোথায় গেল,
মঙ্গল না হলে তার চিকিৎসা রিলেটেড এর সাথে সম্পর্ক কি হবে? স্যার আর এই মানুষটার লগ্ন তো খুব দুর্বল, সুতরাং ভালো কাজ কিভাবে পাবে? হ্যাঁ, সে কিভাবে পাবে? এটি হচ্ছে সে কি স্যার, যেহেতু স্যার সে শুক্রটা ভালো আছে স্যার, শুক্র তো স্যার আর্কিটেকচার নির্মাণ আর্কিটেকচার আর্কিটেকচার বানিয়ে দেবে, একা শুক্র তাকে মানে নামজাদা লতা মঙ্গেশকর আর সুন্দর নামজাদা হইতে হবে না স্যার, নামজাদা হইতে হবে না স্যার, মানে তবে বিদ্যাটা যদি অর্জন করে স্যার, কিন্তু করেছে তাহলে কি কি করে দেবে শুক্রের উপর মঙ্গল চতুর্থ স্যার? আবার এই যত পাগল টাগল নয় তো স্যার, পাগল হলে তো তার কর্ম থাকে না, পাগলরাও কিন্তু গোয়েন্দা ডিপার্টমেন্টে চাকরি করে। পাগল হবে কিনা, পাগল কোন ভাব থেকে বিচার করা হয়? আপনি হঠাৎ করে পাগল বলে ফেললেন, পাগল হতে পারে, পাগল হলে কর্মহীন হবে, পাগল ভাবটা কোথ থেকে বিচার করা হয়? এমনি কেন করবেন স্যার, এটা পাগলের ছক। আজকে সকালবেলা কিন্তু বলেছিলাম যে আমাদের হার্ড ডিপ্লোমা হবে যে ম্যাজিক আই, তো এটি কিন্তু ম্যাজিক শখ। আপনারা যেদিন আমার শখের ক্লাস যেদিন করেছিলেন সেদিন কিন্তু মানে কোনো ক্রমে আমার শখে কোনো জ্যোতিষ বলতে পারবে না যে শালার কেসি পালের শখে কি, এটা হতেই পারে না, হবেই না, প্রশ্নই আসে না। ও হলো রেল স্টেশনের সিঁড়ির নিচে চার দোকান দেবে বা সিঁড়ির নিচে বিড়ির দোকান দেবে, এটাই হবে তার কেসি পালের শখ। কিন্তু কেজরিওয়ালের শখে এটি হতে পারে তা কিন্তু হতেই পারে না, মানে প্রশ্নই আসে না যে কেজরিওয়ালের শখ হবে। তো আজকের শখটি কার হবে, কেমন হবে, কিভাবে হবে, ঠিক তদনুরূপ। অর্থাৎ আমরা কিন্তু ম্যাজিক আই, এই ঠিক ম্যাজিক আই কিন্তু তৈরি করেছি দীর্ঘদিন, আমি প্রায় 3 মাস কিন্তু আমাদের গুরুজির সাথে আমি ক্লাসে থাকতে পারি না। তো আজকে শরীরটা ভালো লাগছিল না, প্রথমে যখন বিকালে ফোন হলো আমি বললাম যে আমি হয়তো থাকবো না বা কিছুক্ষণ থেকে চলে যাবো, তা ভালো লাগছে না বিধা আমি আজকে বসে পড়েছি, আজ পর্যন্ত এই ক্লাসের ইতিহাসে আমি বসে ক্লাস নিইনি, তো আমি বসে পড়েছি কিন্তু আমি আর না উঠে পারলাম না। তো আপনারা একটু মানে আপনাদের 3 মিনিট ভাবতে দিলাম, বৃহস্পতি তো কর্মপতি, বৃহস্পতির সংখ্যা 3 মিনিট ভাবতে দিলাম, আপনারা সবাই একটু ভাবুন। স্যার স্যার আমি একটা বলতে পারি যে এখানে যেহেতু এই ধনুরাশি, ধনুরাশি হলে কিন্তু স্যার তার এই ক্ষত্রিয় বর্ণ আসবে, আর ক্ষত্রিয়দের স্বাভাবিকভাবে কিন্তু এই মানে রাজত্ব করে এইরকম কোন একটা তার কর্ম হবে, মানে আধিপত্য বিস্তার করা কোনো কর্ম, যেটা ধরেন যে এই যে চিকিৎসা সংক্রান্ত বলছেন বা অধ্যাপনা বলছেন এই দুইটা কিন্তু পড়ে না, চিকিৎসা সংক্রান্ত এটা তো শূদ্রদের বর্ণে পড়ে যেটা ওই এই রাশির মধ্যে পড়বে না। আর যদি ধরেন যে এই সেবা, সেবাটা কিন্তু শূদ্রর মধ্যে পড়ে আর চিকিৎসাটাও শূদ্রর মধ্যেই পড়ে। বর্তমান সমাজ ব্যবস্থায় আর বর্ণ অনুসারে কর্ম হবে না, এটা সবসময় মাথায় রাখবেন, যে কে বিপ্রবর্ণ আর কে শূদ্রবর্ণ তার উপরে কর্ম নির্ভর করছে না বর্তমান সমাজ ব্যবস্থায়। তদানীন্তন কালে ছিল গুণ কর্ম বর্ণ এগুলো বিচার করা হতো, এখন কিন্তু ওগুলো বিচার করা হয়। এখন যে প্রশ্নটা আজকে আলোচনা আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছেন, বিভিন্ন রকম তাদের জ্ঞান লব্ধদের মানে বক্তব্য সেগুলো তারা বলছেন, এই ক্ষেত্রে আমি এটাকে শেষ করতে চাই। এখানে কেজরিপাল কি বলতে চাচ্ছেন যে মানুষটা কর্মহীন হবে, ওই সিঁড়ির তলায় রেল স্টেশনে বসে চায়ের দোকান করবে বা চানাচুর বিক্রি করবে বা বাদাম ভাজা বিক্রি করবে, নাকি করবে, নাকি সে উদ্যান উদ্যান মানে সে কোন মানে গবেষণামূলক কাজ বা কোন দার্শনিক দর্শনের কোন দর্শন সম্বন্ধীয় কোন উপদেশ জ্ঞান বিতরণ করবে, না সেই সম্পর্কে কোন উদ্যান উদ্যাপনার কাজ করবে, এগুলো সম্পর্কে কি হবে সেটা সেটাই আমি জানতে চাচ্ছি, এবং উনি কি বিচার করতে চান এটাকে।
হ্যালো, হ্যাঁ স্যার গুরুজি। হ্যাঁ কি হলো, কেজরিওয়াল কোথায় গেল? আসতেছে গুরুজি। আচ্ছা গুরুজি, আমরা তো লগ্ন দিয়ে বিচার করছি, আবার এখানে তো চন্দ্রেরও দশমে গুরুজি। আমি 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 শুনুন শুনুন শুনুন। হ্যাঁ গুরুজি বলেন। সমস্ত ভাবের সাথে সমস্ত ভাব রিলেটেড, একটা ভাবের সাথে আর একটা ভাব রিলেটেড। আমি এটা মানি বা এটা আমি জানি বা এটা এই ধরনের বিচার করা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় কর্ম ভাবকে নিয়ে, যে এই জাত চক্রে মানুষটার কর্ম হলে কি কর্ম হবে, আদৌ কর্ম হবে কিনা বা কর্মহীন হবে কিনা। কর্ম বা বিচার করতে যে দেখা যাচ্ছে যে কর্ম প্রতি তিনি নিচস্থ অষ্টমে হয়ে আছেন, কর্ম ভাবে ভাগ্যপতি এবং অষ্টমপতি সৃষ্টি, কর্মপতি তিনি লগ্নের চতুর্থে অবস্থান করছেন, কর্মপতি ভাগ্যপতি কর্মের চতুর্থে অবস্থান করছেন, এবং এই লগ্নের সবচেয়ে সুপার প্ল্যানেট ভেনাস শুক্র তিনি লগ্নের পঞ্চমে সকেচ্ছে বসে আছেন। অবশ্য এই শুক্র রাহু দৃষ্ট, এখন বিচার করতে হবে তার বিদ্যাভাগ্যটা অনুসারে কর্ম এবং কর্মটা কেমন হবে। জাতক আজকে কেজরিপাল যদি বলেন যে রেল স্টেশনের ঝুবড়ির মধ্যে বসে সে চেনাচুর বিক্রি করবে, তাহলে পঞ্চম ভাবস্থ শুক্র মানুষটা কি মূর্খ হবে? প্রশ্ন যদি করি, রাহু পঞ্চমে দৃষ্টি দিয়ে বসে আছেন, তার বিদ্যাকে ইন্টারাপশন করবে, তাই বলে মানুষটা কি মূর্খ হবে? এই প্রশ্নটা যদি আনা হয়, আমার প্ল্যানেটটি একজন জ্যোতিষ দেখলেন, দেখে বললেন কি যে তুমি এই প্ল্যানেটটি তৈরি করেছো। একজন প্রবীণ জ্যোতিষ আসলেন, লাইফ মেম্বার হয়েছেন গতকালকে, তো উনি বললেন যে এটা তুমি তৈরি করেছো। আরে তোমার সময়, সেই সময় কি তুমি সময় 11:45 কি তুমি লিখে রেখেছিলে? তোমাদের বাড়ি কি ঘড়ি ছিল? তুমি কি লিখে রেখেছিলে? অর্থাৎ তৈরি করেছো। ঠিক তদনুরূপ এই ছকটি কিন্তু এই ক্লাসে আমি যখন মনস্থ করলাম যে হ্যাঁ কর্মভাবস্থ ক্লাস হবে, তো আমি এখানে এসে ক্লাসে যোগদান করে যতক্ষণ আপনারা কথা বলছিলেন তখন আর কি প্ল্যানেটটি মানে মেমোরির মধ্যে আনলাম, এনে তারপরে প্ল্যানেটটি বসালাম। তা আমার কথা হচ্ছে যে শুক্র একা একমাত্র শুক্র, সে হয়তো সে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বা হয়তো সে বাথরুম সিঙ্গার এগুলো তাকে করলো, সে হয়তো শিল্পী শিল্প সাহিত্য নিয়ে সে পড়াশোনা করলো, তার আমাদের ক্লাস আজকে কর্মভাব। তাহলে এর কর্মটা কি কোথায় পাচ্ছি আমরা, কোন জায়গা থেকে পাচ্ছি, কোন জায়গা কি আছে যে সেই জায়গা থেকে কর্ম পাবো? আমাদের এতগুলো চোখের মধ্যে কি সেই ম্যাজিকের মধ্যে ধরবে কিনা, ধরা পড়বে কিনা? শনি তো স্যার তাকে কর্ম দেবে স্যার। শনি কিভাবে কর্ম দেবে, এটাই তো আমার প্রশ্ন, যে শনি অষ্টম ভাগ্যপতি, সে চতুর্থে বসে থেকে সে কর্মভাবে দৃষ্টি দিয়েছে। স্যার এখানে অষ্টম ভাবে স্যার বৃহস্পতি যদিও নিচস্থ স্যার, কিন্তু বৃহস্পতি কর্মপতি অষ্টমে বসে আছেন স্যার, সেক্ষেত্রে মানে শনির যে অবস্থানে বৃহস্পতি বসে থাকার কারণে শনির যে অষ্টম ভাবস্থ যে স্যার ক্ষতিকারক প্রভাব সেটা কিছুটা কমবে, আর শনি চতুর্থে বসে আছেন স্যার, সেখানেও স্যার এখানে শনির অশুভ প্রভাব কোথায় আছে? শনি এই লগ্নের অষ্টম প্রতিপিধায় তার যেমন পাপত্ব আছে, ভাগ্যবতী বিদায় তার শুভত্ব আছে, আর মিথুন লগ্নের ক্ষেত্রে শনি শুভ বলদাতা, মিথুন লগ্নের ক্ষেত্রে শনি অশুভ বলদাতা নয়। না গুরুজি আমি সেটাই বলছি, আগে পারাসরি হোড়াটা বোঝার চেষ্টা করুন, মহর্ষি কোথাও শনিকে এই লগ্নের পাপ বলেননি, তিনি বৃহস্পতি মঙ্গল এবং রবিকে পাপ বলেছেন, তিনি শনিকে এই লগ্নের পাপ বলেননি। হতে পারে অষ্টম প্রতি বিদায় শনি কষ্টদায়ক, অনেক দুঃখের জানি তাকে সহ্য করতে হবে, কিন্তু তিনি ভাগ্যবতী। গুরুজি আমি সেটাই বলছি যে ওই অষ্টমপতি তো দোষ কি কিছুটা নিবারণ হবে না গুরুজি বৃহস্পতির দৃষ্টিতে? না অষ্টমপতি দোষ নিবারণ করবে না, অষ্টমপতি দোষ নিবারণ করবে না, এখানে বৃহস্পতি একে পাপ, লগ্নের একে পাপ, তার উপরে নিচস্ত হয়েছে, বৃহস্পতি বাদ দিয়ে দাও, বৃহস্পতি সম্পর্কে কোনো আলোচনাই করা যাবে না। এখানে কোনো আলোচনা নেই, তার উপরে নিচস্ত
বলছে চন্দ্র কিনা যদি পাপস্থ হয় তাহলে মারক হবে, চন্দ্র কিনা যদি মারক লক্ষণ আক্রান্ত হয় তাহলে মারক হবে। তাহলে চন্দ্র তো মরে গেছে সে সপ্তম ভাবে, তাহলে তার জীবন সাথী বা জীবন সঙ্গী সেও তো কর্ম করবে না, তাহলে একে খাওয়াবে কি? স্যার আমি একটা কথা বলবো, স্যার স্যার নবমপতি দশমপতি একে অপরের দৃষ্টি বিনিময় করছে এবং মঙ্গল একাদশপতি ধনভাবে এসে বসে আছে স্যার, সেক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্ব দিচ্ছে মানে তার কর্মভাবের ক্ষেত্রে। কর্মভাবে মঙ্গল কিভাবে মানে গুরুত্ব দিচ্ছে? মঙ্গলের তো কর্মভাবে কোনো নেই, মঙ্গল তো একাদশপতি নিশ্চয়ই হয়তো জানেন যে এই ছকটা কার, নিশ্চয় ভাবেই বলবেন বা বলতে পারবেন যে এই ছকটা কি। আমার সাধারণত জ্ঞান বসত মানুষটা তো নিশ্চয় ভাবেই বিদ্বান বা বিদুষী হবেন, হয়তো তার পড়াশোনার তীক্ষ্ণ মেধা, বুৎপত্তির ক্ষেত্রে কিছু বাধা বিলম্ব, পড়াশোনার ক্ষেত্রে কিছু এগুলো থাকতে পারে, কিন্তু পঞ্চম ভাবে শুক্র বসে আছে মিথুন লগ্নে, শুক্র ব্যর্থ হবে বিদ্যাভাগ্য অশুভ হবে এমনও মানা যায় না। তার মানে বলা যায় যে গ্রহের মতো গ্রহ একটি যদি বলবান হয় তো জীবনকে লাল করে দিতে পারে, মানে লাইট যদি মানে সূর্যের মতো লাইট হয় তাহলে সারা পৃথিবী আলোকিত করে, এই বলবো ধর্ম কাজে করতে পারে স্যার ধর্ম কাজে। হ্যাঁ না ধর্ম যাজক তো প্রশ্নই আসে না এখানে, ধর্ম যাজক কথা বৃহস্পতি তো প্রশ্ন। হ্যাঁ মানে এটা তো কি আসছে আমি জানতে চাচ্ছি। হ্যাঁ আপনি আমার কাছে যেমন বলেছিলেন যে খুড়া বৃহস্পতি কর্কট লগ্নের ভাগ্য স্থানে বসে থেকে একাই সে মানে মহর্ষি পরশুরাম বলেছেন যে একমাত্র বৃহস্পতি কর্কট লগ্নের ক্ষেত্রে পাপ করব, কিন্তু যদি সে বৃহস্পতির মানে সে যদি ভাগ্য স্থানে সেই বৃহস্পতি যদি ভাগ্যভাবে দোষ রহিত অবস্থান করেন, হ্যাঁ এটা বিধি রমণ থেকে জ্যোতিষ মাতস্পতি বসাই থেকে সবাই এক বাক্যে স্বীকার করেছেন, হতে পারে এই লগ্নে বৃহস্পতি পাপ, হতে পারে এই লগ্নে বৃহস্পতি কষ্টদায়ক, কিন্তু বৃহস্পতি সুফল দাতা এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে আমাদের অভিজ্ঞতায় বিচারে দেখেছি বৃহস্পতি এই লগ্নের 30-35 বছরের পর ভাগ্যোন্নতির কারণ হয়, এটাকে নজর করতেছি, এইটাই বক্তব্য কর্কট লগ্নের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কি হবে, মিথুন লগ্নের ক্ষেত্রে কি হতে পারে? এই ক্ষেত্রে আমি বলবো যে লগ্ন বাদে আমরা যখন রাশিকে ধরবো তখন কিন্তু ধনপতি কিনা, ধনপতি এবং তৃতীয় পতি কিনা শনি, যে লগ্ন ধন এবং তৃতীয় ঘর থেকে আমরা কর্ম এবং নবম দশম একাদশ ওই সরি দশম একাদশ দ্বাদশ ঘর স্ফুট থেকে ও আমরা কর্ম বিচার করব। তাহলে ধনপতি কিনা সে বসে আছে আপনার কর্মভাবে, রাশির ধনপতি এবং তৃতীয় পতি সে কিনা কর্মভাবে, এবং কর্মভাবে ধনভাবে রাশি অধিপতি এবং চতুর্থপতি ধনভাবে থেকে সে দৃষ্টি দিয়েছে তার নবম দৃষ্টি, উপরন্তু তার বিদ্যাপতি রাশির বিদ্যাপতি যে মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল, তো আগে বিদ্যাপতি শুক্র যেমন আগে বিদ্যাপতি আর পরে দ্বাদশপতি, তো বিদ্যাপতি কিনা সে নিঃস্বস্থ হয়ে বৃহস্পতি দৃষ্ট হয়ে রাজভঙ্গ যোগ নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। তাছাড়া লগ্নে কেতু নিঃস্বস্থ থেকে লগ্নের নিষ্ক্রিয়তা মানে সেই কেতুর অশুভ যে ভুল বোঝাবুঝি সন্দেহ প্রবণতা বাধা বিলম্ব জীবনের যে সংগ্রাম সেগুলো দূরীভূত করেছে, আর রাহু তার রাশিতে বসে থেকে চন্দ্র কিনা এই মিথুন লগ্নের ক্ষেত্রে পাপ এবং মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে, তাহলে মরা চন্দ্রকে নিঃস্বস্থ রাহু আর কত মারবে, মানে লোকটা মরা, মরাকে আর কত মারবি, ও তো নড়ে চড়ে না, তার মারবি কত, তো চন্দ্রকে সে আর কত মারবে, তাহলে চন্দ্র মনের কারক গ্রহ, তাহলে মন কিনা সে বৃহস্পতির গৃহে বসে আছে, আর সেই বৃহস্পতি কিনা ধনভাবে, আর ধনপতি কিনা দশম ভাবে ধনভাবে থেকে দৃষ্টি দিয়েছে। এইবার শুক্র আসুন এই লগ্নের ষষ্ঠ মানে এই রাশির
ষষ্ঠ এবং আয়পতি সে আয়ভাবে বসে আছে। এইবার দেখুন তো ধনু লগ্নের ক্ষেত্রে আমাদের কি কি পাই, কি কি গ্রহ পাই, শুভ অশুভ, রাশির গুরুত্ব আছে কি নেই এখানে দেখুন। এই শিশু কিন্তু জন্মগ্রহণ করে ধরুন ২০-৩০ লাখ টাকার গাড়িতে চড়ে বাড়িতে আসছে। তাহলে কি হয়েছে? তাহলে সে নিশ্চয়ই স্বর্ণের চামচ না হোক অন্তত রূপার চামচ মুখে দিয়ে সে জন্মেছে অন্তত পক্ষে। জি স্যার অবশ্যই। তার বাবাও সেই ধরনের হাইটের একজন মানুষ, সেটা নির্দেশ করছে যে লগ্নের পঞ্চমে পঞ্চম পতি শুক্র বসে আছে রাজযোগ কারক হয়ে। বন্ধু ভাবে তার শনি বসে আছে ভাগ্যপতি, মিত্র ভাবে তার মানে সে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও সহযোগিতা সে পাবে, সে সহযোগিতাহীন লোক হবে না। তাহলে লোকটি কি হবে? মানে কর্মভাব যে বিচার হচ্ছে তাহলে কর্মটা তার কি হবে? স্যার শনি তো স্যার রাশির দশমে বসে আছে স্যার এমনিতেও। সকল দিক যদি অশুভই বলি তাহলে শুভ দিক কি কিছু নেই? দেখেন শুভ দিক আছে কিনা, সেই শুভ দিক গুলোকে খুঁজে বের করুন। এই সব দেখলে অমনি তো পাঁচটা পাথর আগেই দেবে, যে আগে পাঁচটা পাথর করো না বললে তুমি বাঁচবা না। যে লগ্নে কেতু আগে কেতুর প্রতিকার দাও প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বৃহস্পতি কিনা সে অষ্টমে নিধনে দাও বৃহস্পতির একটা পোকরাস করিয়ে দিলাম, কেতুর ক্যাটসাই বৃহস্পতির পোকরাস। আরে মঙ্গল কিনা শালা ধনভাবে নিঃস্ত দাও মঙ্গলে একটা রক্ত প্রবাল করিয়ে গেল তিনটি। এইবার আর কি করবে? রবি তৃতীয় পতি সে শনিদিষ্ট হয়ে বসে আছে, তাহলে শনির প্রতিকার এখানে অষ্টম পতি হিসাবে দেওয়া যাবে না, সে বৃহস্পতি দিষ্ট হয়ে বসে আছে, দাও রবির আরেকটি প্রতিকার দিয়ে, তাহলে রবি শুনি আর একটি মেরে দাও। আর লগ্নপতি লগ্নের লগ্নপতি হিসাবে বুধের চতুর্থ পতি বুধের পান্না একটি মেরে দাও। এ পাঁচটা কিন্তু দেবেই, যে কোনো জ্যোতিষ দেবে তার কাছে গেলে। প্রেডিকশন যদি করা হয় তো গুরুজি এখানে প্রতিকার কার প্রতিকার দেওয়া যাবে, কি প্রতিকার আসবে? আগে তুমি বলো এই জাতক কি করেছে বা কি কর্ম করছে সেটাই আমি জানতে চাচ্ছি। আজকে আলোচ্য বিষয় জাতক কি করছে, প্রতিকার তো পুরের কথা। ও তো করবে কি, কালকে তার বাবা মায়ের সঙ্গে শিশুটি আসছে, তাই মেমোরিতে আনতে 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 পারছিলাম না, সর্বশেষ ফোন করে জিজ্ঞেস করলাম। মানে তার একটি হরোস্কোপ প্রিন্ট দেওয়ার সময় তার সময়টি মানে এম এর জায়গায় মানে পিএম এর জায়গায় এম দিয়ে ফেলেছিলাম, সেই কাগজটি প্রিন্টারের পরে রয়ে গেছে, ওইটি খুঁজে বের করতে বললাম। বের করতে বলে তারপরে সেই মানে এম কে এবার পিএম বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে এই ছকটি বেরিয়ে এলো। হ্যাঁ ছকটি বেরিয়ে এলো। বেশ, তাহলে আমি ডক্টর কেশিপাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ছকটির জাতক বা জাতিকা যাই হোক না কেন, ছেলেই হোক বা মেয়েই হোক না কেন, এ কর্মজীবনে কি সাফল্য পাবে, কি ধরনের কর্ম হবে, আদৌ কর্ম হবে কিনা, কর্মের দশম মর্যাদা সে পাবে বা অর্থ পাবে কিনা, এইটাই আমার জিজ্ঞাসা। আজকে কি হয়েছে যার নামে দেখ কেতু, যার নামে শনি মঙ্গল যাক, ও নিয়ে আমার আলোচনার কিছু নেই। আজকে আলোচনাটা আমার হবে কর্মভাব থেকে, কর্মভাব থেকে নিয়ে আলোচনা করতে গেলে তার সাবতি প্রত্যেকটা ভাব রিলেটে সংযুক্ত, এটা অস্বীকার করার কিছু নেই। তবুও সেখানে কর্মপতি নিজস্ব কর্ম, মানে যিনি পঞ্চম পতি বসে আছেন তিনি রাহু দৃষ্ট, কর্মভাবে বুঝি লগ্নভাবে শনি দৃষ্ট কেতুর অবস্থান, এই লগ্নে দ্বিতীয় পতি তিনি রাহু যুক্ত হয়ে সপ্তমে বসে আছেন, এই লগ্নে তৃতীয় পতি লগ্নপতি যুক্ত হয়ে বসে আছেন, সবটাই তার কোন জায়গায় যে প্লাস পয়েন্ট কিছু পাচ্ছি এমন কাজ হয়, একটা জায়গায় প্লাস পয়েন্ট পেয়েছি যে এই লগ্নের সর্বোচ্চ যে শুভ গ্রহ যে রাজযোগ দিতে পারে তিনি শুক্র, তিনি পঞ্চমে বসে আছেন, এই একটা জায়গাকে নজর করেছি। এবার আমি তাকে কর্ম দেব আমার বিদ্যায় বা আমার জ্ঞানে যা বলে সেই অনুযায়ী বিচারের ভার যেহেতু আমাদের, আমরা বই পুস্তক পড়ব শুধু যোগ শেখার জন্য কিন্তু বিচার করব আমরা, তো কর্ম দেব বুধ আর শুক্রের। এইবার বুধ আর শুক্রের কি কর্ম আপনি দেবেন সেই কর্মটি সে পাবে, সে কর্মপতির কোনো কর্ম পাবে না, বা সে
ঈশের ভাগ্যপতিরও কর্ম পাবে না, এমনকি সে ধনপতিরও কর্ম পাবে না, লগ্নপতিরও কর্ম পাবে না, আয়পতিরও কর্ম পাবে না, মানে অন্য কোন ভাবেরই কর্ম পাবে না, একমাত্র বুধ আর শুক্রের কর্ম পাবে। তাহলে বুধ শুক্রের কর্ম ভাব যদি বিচার করা হয় তাহলে শুক্রের কর্ম ভাবটা কি হতে পারে? শুক্রের গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি, তারপরে আপনার ওই ইঞ্জিনিয়ারিং যদি হয় তাহলে ওই আপনার ওকে কি বলে ওই ছবি আঁকা টাকা ওকে আর্কিটেক্ট, তারপরে হচ্ছে আপনার হতে পারে যেমন ওই ফ্যাশন ডিজাইনার, তারপরে ধরেন আপনার বৃত্তি কি হতে পারে? হ্যাঁ, বুধের বৃত্তি হচ্ছে তার গবেষণা, তারপরে হচ্ছে লেখক বা ধরেন আপনার আবিষ্কারক বা আবিষ্কারক। তাহলে আমি অত্যন্ত আমাদের আমার ধৃষ্টতা এবং আমার স্পর্ধা আপনারা সকলেই মার্জনা করবেন, তাহলে আমি এতদিনে সত্যি কেশিপালের যে সত্যি গুরু ছিলাম মা আছি এটা কিন্তু আমার ভাব বিচারে আবার প্রমাণ করে দিলাম। হ্যাঁ গুরুজি, আপনি বলেছেন ছেলেটি উচ্চশিক্ষিত বেচাত, তার বাবা একজন ডাক্তার, মা একজন মানে সরকারি কর্মকর্তা এবং মানে কলেজের লেকচারার, বুঝলেন? তাহলে তাহলে কোন ভাব থেকে এগুলো এলো? চন্দ্র মাতৃকারক তিনি রাহু যুক্ত, পিতৃকারক রবি তিনি শনি দৃষ্ট, কর্মপতি তিনি নিতস্থ, লগ্ন ভাবে কেতু বসে আছে। তাহলে এইগুলো সে কোথা থেকে পেল? তাহলে কি উনি জন্ম তারিখটা ভুল বললেন? উনি কি একটি ভুল তারিখ দিয়ে বিচার করালেন? কোন ক্রমেই নয়। তার লগ্নগত চেহারা যা হওয়া উচিত তেমনটিই আছে, তার বাসন ভঙ্গি যা হওয়া উচিত তেমনটি ছিল। আমি সাধারণত তো গুরুজি 15 মিনিটের উপরে কাউকে সময় দেই না, তো আমি এই শক্তি পেয়ে মানে এক বাক্যে মানে আধা ঘন্টা সময় দিছি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে, মানে যে হ্যাঁ আমি অন্তত ইনাকে সময় দিব, গোল্লায় যাক অন্য ক্লায়েন্টরা যা হোক যান, মানে আজকের দিনের মতো যাক গোল্লায়, তো আমি এটিকে কিছু অন্তত বলবো। এবং বাবা মার সঙ্গেও ছিলেন, বাবা মাকেও আমি সেই পেশাগুলো যা বলেছি এবং সেই রকমই হয়েছে এবং মেনে নিয়েছে, তারপরে আবার 2 বার ফোনও দিয়েছে যে ইন্ডিয়াতে গিয়ে উনি বারাসাতে এক জ্যোতিষকে দেখিয়ে আসছেন, উনি বলছেন যে এর আর আয়ু বেশি নেই, মানে খুব অল্পদিন আয়ু আছে, তো অর্থাৎ আপনি দ্রুত একে প্রতিকার দিন, আর হচ্ছে আপনার ওই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করুন। এই এগুলো আরো বলেছে যে কি ও তার বিশেষ যে দুর্ঘটনাটা সেটা বিশেষভাবে ঘটতে পারে আগুন থেকে, আর এই বাচ্চাটি নাকি ছোটবেলায় গ্যাসের চুলা জ্বালানোর এক নেশা ছিল, তার প্রচুর ওই গ্যাসের চুলায় যে যে মোট দিত এবং জ্বালাতো, সে জ্বালায় গেলে আনন্দ পেত, ম্যাচ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে এগুলো মানে জ্বালানোতে সে আনন্দ, মানে কাগজ হলেও কাগজটাকে কিভাবে পোড়াবে সেই আনন্দ ছিল, তো আগুনে তার ভয় হতে পারে, সেই ভয়ের কারণে সে ইন্ডিয়ার থেকে এসে আবার আমার কাছে আসছে। আমি কিন্তু বলে দিয়েছি যে কোনো ভয়ের কারণ নেই, এ দীর্ঘায়ু পাবেই এবং 75+ বছর আয়ুষ্কাল পাবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং প্রতিকারও আমি এখানে শুধুমাত্র পান না, আর শুক্রেরও কোনো প্রতিকার দেইনি, আর মানে একটি মাত্র পান্না দিয়েছি, আর হচ্ছে আমি বলেছি তাকে যে বয়স যখন এসে এই চন্দ্রের দশা 24 সাল যখন পার হবে তখন গিয়ে আপনারা মঙ্গলের দশায় যখন পদার্পণ করবে তখন একটি মঙ্গলের রক্ত প্রবাল দিবে, এর ব্যতিরেকে আর প্রতিকারের প্রয়োজন নেই। বলুন তাহলে কি হবে, ঠিক করেছি না ভুল করেছি? না না ঠিকই আছে, ঠিকই আছে, বুধের প্রতিকার দিয়েছো, মঙ্গলের মঙ্গলের দশাকালীন প্রতিকার দিয়েছো,
ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, অন্য কোনো গ্রহে দাওনি। তবে আমি একটা কথাই বলতে চাই, একটু মানে তোমাকে বলছি, মিথুন লগ্নের লগ্ন ভাবস্থ কেতু সর্বৈব ভাবে কিন্তু অশুভ কথা, এখানে কিন্তু কোনো কনসিডার সে করেনি বা করবে না, এটা কিন্তু ঘটনা। তোমার সূত্র অনুসারে, তোমার ইয়ে অনুসারে যে তার অশুভত্ব অনেকটাই নষ্ট হয়েছে বা তার অশুভ ভাব অনেকটাই সে কাটিয়ে উঠেছে, কেতু তার অনেকটা অশুভ ভাব তার নাই। লগ্ন ভাবে যদি সিমিলারলি দেখি, লগ্ন ভাবে তো শনিও আছে, চন্দ্রও আছে, দৃষ্টি করে বসে আছে, তো কাজেই এটা তুমি চিন্তা করে দেখতে পারো বা চিন্তা করলে পাচ্ছে বা পারো, সেটা হচ্ছে একটা কেতুর পত্রিকার দিকে বোধহয় ভালো। কারণ ইনসিডেন্ট, জল, আগুন, কিছু দংশন জনিত ভয়, উত্থান পতন জনিত কিছু ভয়, এগুলো কিন্তু তারা আমি ইন্ডিকেট করেছে। সবুজ ক্যাটসাই দিতে চেয়েছিলাম যেটি বুধ এবং কেতুকে সঙ্গে নিয়ে কাজ করবে, কিন্তু সেটি একটি শিশুর কারণে আমি কেতুর প্রতিকারটি দিয়ে কেতুকে আরো শক্তিশালী করলাম না, যে কেতুটা আরো শক্তিশালী হলে ওই দুর্ঘটনাগুলো আরো ঘটতে পারে, তো এদিক থেকে আমি সরে আসি। কারণ 15 মিনিট সময় আমি বেশি দিয়েছি যেহেতু ওখানে, তো আমি ওই ভেবে যে কেতু শক্তিশালী হবে, এখানে শক্তিশালী হলে এই দুর্যোগ গুলো আরো বেশি ঘটতে পারে, এই জন্য। তাহলে কেতু শক্তিশালী হলে দুর্যোগ হতে পারে, তাহলে যে শুভগ্রহ তারও প্রতিকার করে থাকে আর একটু বলবান করলেই ভালো করতে, সেটা শনি এবং শুক্র। বুধের যেমন প্রতিকারটা করলে, তাহলে শুক্রের প্রতিকার দেওয়ার প্রয়োজন কোনো কিছুই নেই, প্রয়োজনই নেই, আর শনিরও প্রতিকার কিছু দরকার নেই। তো তাহলে এদের মধ্যে একটা কারো প্রতিকার দিয়ে আর একটু বলবান করলে পারতে, যাতে কেতু অশুভ ভাব কিছুটা নষ্ট হয়। বৃহস্পতি প্রতিকার দিয়ে তো কিছু হবে না, বৃহস্পতি প্রতিকার করেও কিছু লাভ নেই, পাপ এবং অশুভকারক গ্রহ তিনি নিচস্থ হয়ে বসে আছেন, এগুলোর একটা কারণ হয়েছে কর্মপতি নিচস্থ। যশ সম্মান ভাগ্যে তার একটু বিড়ম্বনা থাকবে, বাধা বিলম্ব হবে, যশ গৌরবের পথে তার একটুকু দীর্ঘায়িত হবে, ভালো কাজ করলেও তার একটুকু প্রশংসা কম থাকবে, এটা ঠিকই আছে, এটাকে নিয়ে আর বৃহস্পতিকে ঘাটিয়ে লাভ নাই সেখানে। এবং কিন্তু এবার বলি, এই শিশু কিন্তু এই পর্যন্ত কম করে মানে 15-20 বার পুরস্কৃত হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ বলছি তো, একমাত্র তাহলে সূর্য উদিত হলে যেমন সমস্ত অন্ধকারকে মুহূর্তের মধ্যে কাটিয়ে দিয়ে 10 দিক আলোকিত করে তোলে, জাত চক্রে কোন গ্রহ যদি তুঙ্গি সক্ষেত্রগত সর্বাংশে বলবান হয়ে অবস্থান করে, একা সেই গ্রহটাই মানুষ তার জীবনটাকে টেনে নিয়ে যায়। এক্ষেত্রে এই শিশুটির এই হয়েছে, ওই শুক্রটাই এর একমাত্র কারণ হয়ে দাঁড়িয়ে আছে, যার ফলে একটি ইঞ্জিন 40টা বগিকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা আমি প্রায়শই জ্যোতিষদের মুখে শুনতে পাই, আজকেও কেশিপাল সাহেব সেই কথাটাই বললেন যে লগ্ন ভাবস্থ অশুভ কেতুকে প্রতিকার দিলে, ক্যাপসাই দিলে কেতু নাকি আরো বড় বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ ক্ষতি করার টেন্ডেন্সি বড় হবে। আমার প্রশ্ন একটাই যে তাহলে গ্রহ দুস্থানগত অষ্টমিত হলে তারই তো আমরা প্রতিকার গুলো করি তাকে বলবান করার জন্যে, আর বলো অশুভ গ্রহ প্রতিকার করি তার অশুভ ভাবকে নষ্ট করার জন্য, সেখানে তো বলবান হওয়ার কোনো যুক্তি নেই। তো তাহলে কি লগ্ন ভাবস্থ কেতু আমি কেশিপাল সাহেবকে আমার বাড়িতে আমন্ত্রণ করে পাঠিয়েছি, আমি শত্রু লোক,
কিন্তু কেজরিপালকে খুব আদর আপ্যায়ন করছি। আমার যতই প্রকৃতি কেজরিপাল আমাকে খুব ভালোবাসতেন, সেখানে আমার যতই মানে ক্ষতি করার প্রবণতা থাকুক না কেন, আমি কি সেই ক্ষতিটা করব বা করার প্রবণতা থাকবে? প্রশ্ন আমার এইটাই যে অশুভ গ্রহকে যদি শান্তি দেয়া হয়, অশুভ কারক গ্রহকে যদি মর্যাদা সম্মান দেয়া হয়, তাকে যদি তুষ্ট করা হয়, তিনি রুষ্ট হবেন না, তিনি তুষ্টই হবেন। কাজেই এই লগ্ন ভাবস্থ মিথুন লগ্নের কেতু সর্বৈভাবে পাবগ্রহ, সর্বৈভাবে এর কোন যুক্তি তর্ক কিছু নেই। তাহলে তাকে যদি একটু আমি একটু কথা বলি, তাই বলে কেউটোর সাপে লেজে পা দিয়ে তারপরে খেলা দেখতে হবে? মানে কেতুর প্রতিকার দিতে গিয়ে যে বারবার মানে সবুজ ক্যাটসাই দিতে গিয়েও ফিরে আসলাম, যে কেতু এখানে একেতে পাপক গ্রহ, পাপ ফলই দেবে, তো কেতু গ্রহকে যখন আমরা প্রতিকার দেব সেই গ্রহ শক্তিশালী হবে না? সেই গ্রহ কি সব গ্রহ কি শান্ত হবে? সে কি শক্তিশালী বলবান হবে না? তাহলে আজকে কর্কট লগ্ন, আজকে ধরো এই যে জাতচক্র কর্কট লগ্ন, লগ্নে নিজস্ব মঙ্গল বসে আছেন, যদি এটা লগ্ন হয় তাহলে মঙ্গলের প্রতিকার হবে বা হবে না? কি হবে মঙ্গলের প্রতিকার দেবো না? মঙ্গল যেহেতু রাজ্যকারক গ্রহ পঞ্চম দশম পতি, সে নিজস্ব হয়ে বসে আছে, সে রাজা বানাবে, কিন্তু সে তো কেউ সব না। মঙ্গল তো যেমন মানে ইয়ে ভূমিপুত্র, আবার সে সম্পত্তি কারক, বিদ্যাকারক, এখানে কর্মকারক, তাছাড়া দেখা যাচ্ছে সে ধন ঐশ্বর্য সম্পত্তি মানে সকল কিছু দেবে সেই মঙ্গল, ধৈর্য সাহস মনোবল জনবল দেবে, অর্থাৎ সে কিনা নিশ্চিত হয়েছে তাকে এখানে প্রতিকার করা যাবে। কিন্তু রাহু কেতুর মতো এই বিতর্ক আর না গিয়ে আমার মনে হয় গ্রিন ক্যাটসাই না দিয়ে একটা গোল্ডেন ক্যাটসাই ভালো হতো বলে মনে হয়, যাকে তখন কেজরিপাল এটাকে নির্বাচন করেননি, আমি এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করছি না। তবে আমার ক্ষেত্রে যদি এই শখ ঠকটা আসতো, আমি কারু প্রতিকার না করে একটা গোল্ডেন ক্যাটসাই 3.5-4 কোটি বলতাম, একটি মাত্র পাথর ওই গোল্ডেন ক্যাটসাই একটা বলতাম, আর অন্য কোনো পাথর বলতাম না, আমি গ্রিন ক্যাটসাই বলতাম না, আমি গোল্ডেন ক্যাটসাই বলতাম। মানে রবি বৃহস্পতি কেতু একসঙ্গে যাতে একটু কমিউনিকেট করার জন্য আমি একটা গোল্ডেন ক্যাটসাই বলতাম, কারণ রবিও অসুস্থ, বৃহস্পতিও অসুস্থ এবং চন্দ্রও অসুস্থ। অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, একটু তর্ক বিতর্কের মধ্যে আমরা আজকে ঢুকে গেছিলাম, তো আপনারা কি আসলে আলোচনা যখন তর্ক বিতর্ক থাকবে তবে তো জ্ঞান বাড়বে, তবে তো মানুষের শিক্ষাটা ভালো হবে। আমার ত্রুটি তুমি ধরিয়ে দেবে, তোমার ত্রুটি আমি ধরিয়ে দেবো, এইভাবেই তো শিক্ষা জ্ঞান অর্জন হবে। আমি প্রথম থেকে যখন তুমি ছক থেকে দিয়েছি তুমি কোনো কথাই বলছিলে না, তখন আমি বললাম এই একটা প্ল্যানেট জাতকের ভাগ্যকে পরিবর্তন করবে সেটা শুক্র, ঘটনাচক্রে তুমিও সেই কথাই এলে, লাস্টের দিকে তুমি অবলীলাক্রমে সত্যটাকে প্রকাশ করলে যে এই এই ঘটনা। তো কাজেই ছক দেখা মাত্রই আমি কিন্তু বলেছি এই ছকটা যাহার নামে যাক বৃহস্পতি, রবিচন্দ্র মঙ্গল যাহার নামে যাক, একমাত্র একটা প্ল্যানেট ভালো জায়গায় আছে সেটা ভেনাস, এই ভেনাসই তাকে এগিয়ে নিয়ে যাবে এবং তাকে সাফল্যের চূড়ায় বসাবে। আর শরীর আছে শরীর কষ্ট হবে, মন আছে মন কষ্ট হবে। এইরকম ক্রিটিক্যাল প্ল্যানেট যখন আসবে তখন দেখবেন যে আসলে প্রেসক্রিপশনটাও একটু দেখাতে হতো, প্রেসক্রিপশনটাও আমি রেখে দিয়েছি স্ক্যান করে, কিন্তু রাখেছি কম্পিউটারে যে ভালো করে স্ক্যান করে রাখবো এই জন্য, তা না হলে এখনই যদি মোবাইলে রাখতাম তাহলে দেখাতাম। তো সেখানে কিন্তু 5টি রত্নই লেখা আছে। না না সে তো আরে এটাতে কাজ হচ্ছে না, কালকে ওটাতে কাজ হবে, ঠিক আছে এটা দিল, এটা তো তখন ছিল এখন আর নাই, তাহলে এখন পরিবর্তে আবার এইটাকে নিন, ও তো আছে, ওগুলো নিয়ে ওগুলো নিয়ে ভাবার কিছু নেই, ওগুলো নিয়ে চিন্তা করারও কিছু নেই। যার যেমন আধার, যার যেমন শক্তি, যার যেমন পড়াশোনা, ঈশ্বর করুণা, তার উপরে বিচার হয়ে যায়। তো তাকে ওগুলো নিয়ে আলোচনারও কিছু নেই, যে যা পাচ্ছে করুন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সমস্ত ছক
আগে বিচার করার আগে তার এই যখন এই শখটাকে নিয়ে যখন আজকে হলো শুধু কর্মভাবেই বা এই শখটা থাকবে কেন, কারণ আজকে 9টা বাজছে, বাংলাদেশের ঘড়িতে এখন 9:30, তাহলে আরেকটুকু আলোচনা হোক না কেন, জন্ম লগ্ন থেকে দ্বাদশ ভাবটার সঙ্গে কিছু আলোচনা হোক না কেন। বাকি থাকুক কোন ব্যাপার নেই, কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করুক। আজকের ক্লাস এই টপিকসেই সমাপ্ত হবে, এর ভিতর আর অন্য কিছু আসবে না এই ক্লাসটার ভিতরে। গ্রহের মানে প্লেসমেন্টের এটা ভালো, কারণ এখানে প্রায় 6-7টা ঘরেই গ্রহ বসে আছে, সেটাও একটা শুভ। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো, আগে লগ্ন সম্পর্কে বোঝো, লগ্নের শুভ শুভ গ্রহ সম্পর্কে আগে বোঝার চেষ্টা করো, কে পাপ কে অশুভ। লগ্নের পঞ্চম ভাবে শুক্র এই লগ্নের রাজকারক গ্রহ, তিনি পঞ্চমে বসে আছেন, রাহু দৃষ্ট হচ্ছেন, তাহলে পঞ্চম ভাব থেকে আমরা কি কি পাই না, পঞ্চম ভাব থেকে বিদ্যা বুদ্ধি, পঞ্চম ভাব থেকে সন্তান, পঞ্চম ভাব থেকে যশোমর্যাদা, তার ব্যাপ্তি, তার গভীরতা ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। তাহলে পঞ্চম ভাবে শুক্র অত ডিটেইলসে দেখার দরকার নেই, পঞ্চম ভাবে শুক্র বসে আছেন তিনি রাহু দৃষ্ট, তাহলে দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্র। ওনার প্রশ্নটার আগে উত্তর দিতে হবে যে উনি বলতে চাচ্ছেন শুক্র রাজ্যকারক গ্রহ তুলা রাশিতে বসে আছে পঞ্চমে, তার ডাইনে বামে দুপাশে দুটি পাপ গ্রহ, এরা কি কখনো এই শুভ শুক্রকে চেপে ধরবে কিনা বা পাপস্থ করবে কিনা? তো এই ব্যাপারে যদি প্রশ্ন থাকে তাহলে লগ্নের ভাগ্যবতী লগ্নের বাঁ দিকে চতুর্থে বসে আছেন, আর এই লগ্নের রবি অবশ্যই পাপ অশুভ কারক গ্রহ, কিন্তু তিনি লগ্নপতি যুক্ত হয়েছেন, রবির পাপত্ব কিন্তু আর থাকছে না, এটাই হচ্ছে কথা। তাহলে স্যার মানে লগ্নপতি যুক্ত হলে মানে পাপ গ্রহের কি তাহলে পাপ খণ্ডন হয়? কথাও বলা হয়নি, লগ্নে এসে মহর্ষি কি বলেছেন, তৃতীয় এসে রবি বুধ, বুধ গায়ে সমাগমে, বুধ যোগ প্রদ সত্যম যুগ্ম দ্বাদশ, যুগ্ম দ্বাদশ ভাগ্যশ, অর্থাৎ মিতুর লগ্নের রবি পাপগ্রহ হওয়া সত্ত্বেও তৃতীয় অবস্থ রবি যোগকারক হবে, যোগ ফল দেবে, যোগকারক ফল মানে রাজযোগের ফল দেবে। আমি ধরে নিলাম তিনি পঞ্চম, তিনি সব পঞ্চম ভাবে ষষ্ঠ ভাবে বসে আছেন, বৃশ্চিকের মঙ্গলের ক্ষেত্রে রাজযোগের ফলদাতা না হলেও তিনি অশুভ ফলদাতা নন, বুধ যুক্ত হয়ে বসে আছেন, আর শনি ভাগ্যপতি হিসাবে অষ্টম এবং ভাগ্যপতি হিসাবে শনি চতুর্থে বসে থেকে সে অশুভ কারক নয়, সে এখানে অশুভ ফল দিচ্ছে না, অর্থাৎ দুপাশে দুটি পাপ গ্রহকে ভাবার কোনো কারণ নেই। এইখানে বরণ, এইখানে বরণ চতুর্থ ভাবে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য শনি উপরে ডিস্টার্ব করে গেছে, আপনারা যদি খুব ঘুরে যান এই প্ল্যানেটটি নিয়ে, যদি দেখানের ক্লাসে আপনারা ঘুরে যান তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওই কে কার প্রেক্ষা করেছে, কোন গ্রহ কার প্রেক্ষায় পড়েছে, তখন কিন্তু আপনারা বললাম না যে আরো ওই ম্যাজিক আই এর মতো আপনারা শুধু এর থেকে গুণ বের হবে। আশা রাখি যে আমি যদি জ্যোতিষশাস্ত্র দু কলম শিখে থাকি তো সে দু কলম শিখলে গুরুজির কাছ থেকে শিখেছি প্রথমও তাই শেষও তাই, এ কথা তো আমি অনেকবারও বলেছি। তো যদি দু কলম শিখে থাকি তো এই শিশু মানে খ্যাতিমান হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই,
এবং বুধ শুক্র যুক্ত এই পেশা এবং বিদ্যা এটাই হবে। যদি আর 10 বছর বাঁচি তাহলে তো অবশ্যই দেখে যেতে পারবো যে সে কি করছে। এটা আমারও বিচার এবং আমিও এ ব্যাপারে কেজরিওয়াল সাহেবের সাথে একমত, এটাই আমার বিচার। মানুষ হয়ে এসেছে লগ্নের দ্বাদশ ভাব, সবভাবেই শুভ থাকবে, সবভাবেই রাজযোগের কারক হবে। ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক দোষ ছিলেন, ছিল, তিনিও মানুষ হয়ে এসছেন, কাজেই মুক্ত ভাবে মানে সমস্ত ব্যয় সমস্ত গ্রহমুক্ত দোষমুক্ত হয়ে আসবেন এমনটা কিন্তু নয়। এই শিশুটিও পৃথিবীতে এসেছেন, দোষ থাকতেই পারে, তার অনেক কিছুই মানে অসুবিধা হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে শিশুটি ভবিষ্যতে, আমরা তো দেখবো জীবনে মানুষটা প্রতিষ্ঠা কতটা বাড়ে, মানুষ হিসেবে কতটা সে ভালো মানুষ হবে, মানুষ হিসেবে কতটা সে কি বলবো মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবে, এইটাই তো আমাদের আলোচ্য বিষয়। আমরা তো দেখার দরকার নেই কে কতটা অর্থ চুরি চারা করে রোজগার করলো, কে কতটা বউকে নিয়ে চারটে বউকে নিয়ে ঘোরাফেরা করলো, ওগুলো আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় আমাদের এইটাই যে মানুষটা জীবনে কতটা প্রতিষ্ঠা পাবে। এই শেষ কথাটা বলার আগে আমি আবারও বলছি যে মহর্ষি যখন সোমতীর্থে স্নান করতে গেছেন, গাছের ডালে ক্রমশি মিথুনের রথ ছিলেন দস্যু রথনাকর, হলেন বাল্মীকি, তো গাছের ডালে ক্রমশি পরস্পর মিথুনের রথ, এমন সময় মহর্ষি ওই দস্যু মুখ থেকে বেরিয়ে এলো, মানিসাদ প্রতিষ্ঠান সমগম সাতী সমা যত ক্রঞ্চ মিথুনা দেব মবধিকাম অমৃতম, সেই দস্যু মুখ থেকে বেরিয়ে এলো, রচনা করে মুখ থেকে বেরিয়ে এলো, হে ব্যাস জীবনে তুই প্রতিষ্ঠা লাভ করতে পারবি না, কারণ পরস্পর কপট কপটি, পরস্পর মানে তাদের প্রেম ভালোবাসায় মগ্ন ছিল, তুই পুরুষ পাখিটাকে মেরে ফেললি, তাই অভিশাপ দিলাম, তুই প্রতিষ্ঠা লাভ করতে পারবি না। মহর্ষি কিন্তু অন্য কোনো কথা বললেন না, তিনি বললেন না এরে দেখ তোর অকাল মৃত্যু হবে, তুই ব্যাধিগ্রস্ত জরাগ্রস্ত হবি, তুই নির্ধন হবি, কিচ্ছু বললেন না, তিনি বললেন প্রতিষ্ঠা লাভ করতে পারবি। তো আমাদের বক্তব্য তাই, যে কোনো ছক বিচার করার আগে আমাদেরকে নজর করতে হবে যে জাতক বা জাতিকা প্রতিষ্ঠিত হবে। জীবনে তো শোক দুঃখ কষ্ট অভাব অভিযোগ এ তো নিত্য সঙ্গী, এগুলো নিয়ে আলোচ্য কি আছে, এগুলো নিয়ে ভাবারই বা কি আছে, আপনি প্রতিষ্ঠা পেলেন কিনা সেটাই আমাদের আলোচ্য বিষয়। তো এই জাতকে এই যে জন্মছক আজকে কেজরিওয়াল সাহেব দিয়েছিলেন, এইটা তার অনেক দোষ লক্ষ দোষ, এর কোথাও কিছু ভালো পাওয়া যায়নি, কিন্তু দুটো একটা জায়গা ভালো আছে, তার মানুষটি তার বিদ্যাভাগ্য দ্বারা আই ভাব নয় তার কর্মভাব দেখে শুভ রেখেছে, শনি কর্মভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, আর ওই কর্মভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, এই লগ্নের যিনি ভাগ্যবতী, এইটাই আমাদের বক্তব্য। ঠিক আছে গুরুজি, আমার আর একটি প্রশ্ন ছিল, অম্বুবাসী কি কখনো শুভ ফল দেয়? সূর্যের মিথুন রাশিতে, সূর্য যখন মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাসী, তো অম্বুবাসী কি শুভ ফল দাতা হন কখনো? না 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 না, তাহলে এই লগ্নটা আদ্রা নক্ষত্রে, হ্যাঁ নক্ষত্রে, এখান থেকেও কিন্তু সে মানে আরেকটি পাপ বয়ে এনেছে। তারপরেও দেখা যাক, আমাদের চ্যালেঞ্জ থাকবে যে জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে যে একটি গ্রহ যদি ফোকাস মারে তো জীবনে আর 9টিকে প্রয়োজন হয় না, আর বাকি 8টিকে প্রয়োজন হবে না। তো এখানে 2টি 3টি কিন্তু ফোকাস মারছে, 4টি ফোকাস মারছে, কিন্তু আমরা সে অন্তর্চক্ষু দিয়ে দেখতে হচ্ছে, ফোকাস কিন্তু অনেকগুলোই মারছে, অথচ সামনের চোখ দিয়ে আমরা দেখছি যে সবগুলোই অশুভ আছে। তো যাই হোক, প্রেসিডেন্ট স্যার আপনি আছেন, আমরা ক্লাস শেষ করব, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই।
আছেন লাইনে? আচ্ছা যাই হোক, তাহলে আজকের ক্লাস কিন্তু এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সবাই সুস্থ আবার দেখা হবে। তো আমাদের যে উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জ্যোতিষ শিখা। তো সেই শিখার জন্য আমাদের যাবতীয় যা কিছু করণীয় সেটা আমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ আপনারা এরকম ক্রিটিক্যাল শখ যদি আপনারাও পান, আপনারা সেগুলোকে আমরা দিতে পারেন, আমরাও কিন্তু ক্লাসে সেগুলো আলোচনা করব। মানে কি আমরা কথা হচ্ছে যে আমাদের আমরা কিন্তু আরো ব্যক্তিগত শখ এখনো নেইনি, আমরা নিয়েছি। তো আমরা এমন হতে পারে যে ক্লাসে কারো শখ নেই, কিন্তু আমরা শখটি ব্যতিক্রম শখ নিতে চাই, যে ধরনের সাধারণ মানুষের সে ধরনের শখ নিয়ে তো আসলে আমরা শিখতে পারবো না, আমরা ব্যতিক্রম ধরনের কিছু। আবার আপনারা এমন শখ দিবেন বা দিতে পারেন আপনারা যেগুলো নিয়ে ক্লাস হতে পারে, যে আপনারা অতীতে জানেন, যে তার অতীত জানেন, তার বর্তমান জানেন, সে কিভাবে আসছে, সেই শক্তি যদি ব্যতিক্রম হয়, তা যদি আলোচনা করার মতো হয়, তাহলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে এবং সেটি নিয়ে ক্লাস করা হবে। তো যাই হোক, আপনারা থাকুন, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। আরেকটা কথা লাস্ট বলে যাই, কেজরিওয়াল সাহেবের এই দৃষ্টি আকর্ষণ করি বলি, আমাদের এই বাচ্চি বাবু, এই বাচ্চি বাবু ছেলেটি মেধাবী ছেলে, ব্রাহ্মণের ছেলে, পড়াশোনাও করেছে, কেজরিওয়াল স্যারকেও তার জন্ম পুষ্টি দেখিয়েছেন এবং আমাকেও দেখিয়েছেন। তো আমিও তার কর্ম বা বিচার করেছি, সেটা কেজরিওয়াল সাহেবও জানেন না, আর কেজরিওয়াল সাহেব যে তিনি তার বিচার করেছেন সেটাও তিনি আমাকে বলেননি। কিন্তু বিচারের পর যখন দুজনের পুরুষের বিচারটা যখন দেখা হয়েছে বা দেখা হলো, তখন দেখা গেল আমার অজান্তে কেজরিওয়াল সাহেব যা বলেছেন তাই, আর কেজরিওয়াল সাহেবের অজান্তে আমি যা বলেছি তাই, অর্থাৎ বিচার কিন্তু একই হয়ে গেছে। তো সেই দিনে ওই বাচ্চি বাবু আমাকে ফোন করে বললেন, এই গুরু শিষ্য হরিহর আত্মা, এই কি করে এগুলো মিলছে আর কি করে এগুলো হলো, আমার মাথায় আসছে না। আমি বললাম সেগুলো পরে নিশ্চয়ই বুঝবেন কেমন করে হচ্ছে আর কেমন করে হচ্ছে না। যেটা বক্তব্য যে তাহলে ওই রকম মেধাবী, শ্রদ্ধাবান, ভক্তিবান বা পড়াশোনা জানা ছেলে, তার জীবনে যাজকতা যজন যাজকতা বৃত্তিটা এলো, অন্য কোনো বৃত্তি হলো না, অর্থাৎ পুজো আজা করা, শান্ত শান্তি করা, লোকের ঘরে পুজো করা, যজন যাজকতা বৃত্তিটার কারণ হলো। অথচ কোনো কর্মভাব আমি বলছি না, কর্মটা অত্যন্ত শুভ কর্ম, কর্মটা ভালো, তবে গরিবের সংসার, একটা ভালো চাকরি বাকরি পেলেই ভালো হতো, এইটাই আমার বক্তব্য। কিন্তু তিনি তা বললেন না, তার কারণটা কি এটাও দেখা হয়েছে, কেজরিওয়াল স্যার যা বলেছেন আমিও তাই বলেছি। আজকে জানলাম আপনাকে দেখিয়েছে, এটাই আমি আজকে জানলাম, কিন্তু আগে আপনি করুন, তারপর গুরু শিষ্য মিলিয়ে দেখবো। আমি প্রথম দিন আসলে আমি হোটেলে রেখেছিলাম, তা হোটেলে রাখলে কারণ হচ্ছে ঢাকার বাসায় তো আপনি নিজে যেয়েও দেখছেন আমরা ফুলোরে ঘুমাই, একটা ব্রাহ্মণ সন্তানকে ঘুমাতে দেই এটা কেমন দেখায়। তো আমি হোটেলে রয়েছে, কিন্তু উনি পরের দিন সকালবেলায় ভোরবেলায় আবার বাসায় এসে আমাদের ডেকে উঠাইছে। তো উঠে উনি বলছে যে আমার মা বলছে যে তুমি গেছো তুমি তোমার স্যারের সঙ্গে দেখা করতে, তা তুমি যে হোটেলে রয়েছো কেন, তুমি ছাড় যেখানে যদি ফ্লোরে ঘুমাতে পারে তুমি ফ্লোরে মাটিতে ঘুমাবা, তোমার বিছানায় যদি নাও থাকে তো তুমি নিচেই ঘুমাবা, তা তুমি সেখান থেকে গেলে। তারপরে তাই বলে তারপরে ছিলেন আর কি, মনে হয় পরের রাত, তারপরের রাতও মনে হয় সম্ভবত তিন দিন ছিলেন না দুই দিন ছিলেন। তো থেকে তারপরে এই বিচার বিশ্লেষণ সারাদিন চেম্বার করার পরে কি আর হয়,
এই রাত্রে গিয়ে আর ঢাকা চেম্বার শেষ করে আর রাত্রে গিয়ে 11টার পরে বাসায় যেতে হয়, তখন কি আর বিচার হয়? তবুও যাই হোক, তার ভিতর আবার রাশি লেখা, রাশি লিখতে লিখতে বিচার করা, তা আমি শেষে বললাম আমি বিচার করে দিই, আপনি লিখে লিখে নিন, আমি আর লিখতে পারতেছি না। এমনকি আমারও পরামর্শের আরো কিছু প্রেসক্রিপশন ছিল, সেগুলো বললাম যে আমি বলি আর আপনি লেখে, মানে আমি আর লিখতেও পারছি না, এমন হয়ে গেছে। তো সেইগুলো আপনাকে দেখিয়েছে তা জানতাম না, যা হোক আজকে জানলাম। আর আমার তার প্ল্যান মনেও নেই না, আমারও আর মনে নেই, তবে তোমাকেও দেখিয়েছিল, আমাকেও দেখিয়েছি। এবং বিচার কাটকারিতে বলে বিচারটা এমনই হয়েছে যে তুমি যা পাথর নির্ণয় করেছো সেটাও ঠিক, আমি যেটা করেছি এক, আর দ্বিতীয় নম্বর আমার বিচার এক হয়েছে, কোথাও কোনো দ্বিমত কারোর কিছু নেই। সেটাতেই ও কিন্তু খুব খুশি এবং বলেছে যে আমরা যে এতদিন যেতাম এই লোক এই রকম বিচার করছে, ওই লোক ওই রকম বিচার করছে, যতজন জ্যোতিষকে দেখাচ্ছি ততজনই ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। এই ক্ষেত্রে দেখলাম যে দুজন মানুষকে যে বিচার করলাম, বিচার পদ্ধতি এবং বিচারের যে সলিউশন এক হয়েছে, এটাও স্বীকার করছি। কিন্তু আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির পতাকা তলে যারা আছেন, যে সবার প্রকার ঠিক একরকমই যেন আপনারা প্রকৃত জ্যোতিষ হন, এটা কিন্তু আমাদের প্রত্যাশা। আর সেই প্রত্যাশার জন্যই কিন্তু এতটা এই সংগ্রাম। আপনারা যেমন কষ্ট করছেন, আমরা কিন্তু কম করি না। তো কষ্টের বিনিময়ে আমরা কিছু টাকা পাই, কিন্তু টাকা পয়সা তা আবার বেশি থাকে বাকি, বেশিরভাগ ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে বাকি থাকে, তার ভিতর বড় একটা অ্যামাউন্ট পেয়ে গেছি। যা হোক, এই শীতের শেষে শান্তনু সরকার একবার 4 মাসের বেতন দিয়ে দিয়েছেন। তো এইরকম যদি সবাই একটু দিতেন, তাহলে আরো একটু মনটা ভালো লাগতো, আরো একটু হয়তো মনে হয় ক্লাস করতে আনন্দটা লাগতো। তো অনেকেই কিন্তু আমরা সেই হারে পাচ্ছি না। তো আমরা এই ব্যাপারে একটু মনোক্ষুণ্ণ থাকলেও, ধরেন ক্লাসের ক্ষেত্রে ফাঁকি দেওয়ার মানসিকতা নেই যে আপনারা টাকা কম দিচ্ছেন বা কেউ একটু দেরিতে দিচ্ছেন, বিদায় ফাঁকি দিব। তবে টাকা পেলে হয়তো আনন্দে, টাকা হাতে পেলে শিশুরও তো আনন্দ, তো সেই আনন্দে হয়তো আরেকটু সময় বেশি হয়তো দিতাম, যে আজকে 10 মিনিট আগে ক্লাস শেষ না করে আরো 10 মিনিট বাড়িয়ে দিতাম। কিন্তু টাকা যেহেতু পাচ্ছি না, তো 10 মিনিট আর বাড়াবো নাকি প্রিন্সিপাল গুরুজি? সেটাই তো নাকি, অর্থ দিয়ে তো আর শিক্ষাদান, অর্থ দিয়ে তো আর শিক্ষাদান বিচার করা যাবে না। যদি অর্থটা একটা ফ্যাক্টর, কিন্তু অর্থ দিচ্ছেন না বলেই যে আমরা শিক্ষাদান করব না, এই মনোভাবও নেই। তবে অর্থটারও প্রয়োজন আছে, এটাও অস্বীকার করার কিছু নেই। কিন্তু আপনারা ভাববেন না, এই মানসিকতা আমাদের আছে, আপনারা টাকা দিচ্ছেন না বলে আমরা ঠিক মতো পড়াচ্ছি না, এমনটা কিন্তু নয়। তাদের কেজরিওয়াল সাহেবেরও এটা নয়, আমারও তো নয়। শেষ সময় যোগদান করেছেন, এই নমস্কার। আমি বলছিলাম এই মাত্র তোমার কোথায় আলোচনা হচ্ছিল, আপনার কোথায় যে ভাগ্যী বাবু ওনার জন্মঠকটা কেজরিওয়ালকে দিয়েও বিচার করেছেন এবং আমাকে দিয়েও বিচার করেছেন, কিন্তু কি আশ্চর্য যে কাকতালীয় ভাবে গুরু শিষ্যের বিচার একই হয়েছে এবং একই প্রতিকার হয়েছে। জানতেন না, আমিও জানতাম না কেজরিওয়াল বিচার করেছে আর কেজরিওয়াল। জয় হোক, জয় হোক বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি সোসাইটি, জয় হোক। ভক্তিবান বর্তমান
সজন যাজকতার মধ্যে জীবিকা নির্বাহ করছেন, সজন যাজকতা করছেন, এটা উৎকৃষ্ট কাজ, ভালো কাজ। এটা নিয়ে আমার প্রশ্ন নয়, প্রশ্ন হলো অভাবে সংসার যদি একটা চাকরি বাড়ি পেত তাহলে হয়তো দুটো পয়সা আরো রোজগার করতে পারত, সংসারের উন্নতি হতো, এইটাই দুঃখ। আমি সেটাই কেজরিওয়ালকে এইমাত্র বলছিলাম যে কেন হলো না, তুমিও জানতে না আমিও জানতাম না। তো কর্মভাব এবং তার প্রতি তার সবাই কিন্তু তুমিও তা বলেছো আমার ওটার সাথে দেখা উচিত, আর আমিও তা বলেছি তোমার ওটার সাথে দেখা উচিত, এবং বিচার পদ্ধতি একই হয়। তা আমি সেই হিসাবে বললাম প্রেসিডেন্ট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে যে প্রত্যেকটা মানুষ বলেন যে বিশ জন জ্যোতিষকে দেখিয়েছি প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কথা বলে, কেউ বলেছে একা, কেউ বলেছে ওটা, কেউ বলেছে অন্যটা, কিন্তু আমি কি কোনটাই ঠিক নয়। তো এই হিসাবে যদি আমি বিচার করি তাহলে একটাই বিচার, যদি প্রবীত হন জ্ঞান যদি থাকেন, জ্ঞান যদি পূর্বজন্মের সংস্কার, তার পড়াশোনা যদি ঠিক থাকে তাহলে হাজার জন জ্যোতিষ দেখলেও দেখালো সবারই বিচারটা কিন্তু একই হবে, বিচারের সাথে কম হবে। আমি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে যারা জ্যোতিষ শিখতে ইচ্ছে তাদেরকে আমি আবারও বলছি যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রকৃত জ্যোতিষ হন, প্রকৃত জ্যোতিষ হন, এটাই আমাদের প্রার্থনা কামনা, অন্য কিছু নয়। আর বৃত্তি যখন অবলম্বন করবেন অর্থ তো তখন কিছু না কিছু আসবেই, তো কাজেই অর্থ নিয়ে চিন্তা নয়, আগে বৃত্তি থেকে নিয়ে ভালো করে যাতে করতে পারেন সেটা চিন্তা করুন, শিক্ষাটা ভালো করে শিখুন, দেখবেন এমনি পয়সা। আর অভাগা আমার মতন ব্রাহ্মণের ও কপালে অর্থ আসবে না, ওটাকে বাদই দিয়ে দিয়েছি, তো কাজে কাজে ওই নিয়ে চিন্তা ভাবনা করে কিছু লাভ চিন্তা ভাবনা করিও, তো এক একজনের যেমন কপাল সেরকম তো তার অর্থ ভাগ্য আসবে। তো আপনাকে প্রিন্সিপাল স্যার তৈরি মানে মানে প্রিন্সিপাল স্যার হিসেবে নিয়োগ দেওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানের টাকা বাড়ছে না, এই জন্য তাহলে তুমি দেখতে পাচ্ছ মানে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, তাহলে অভাগা যাচ্ছে তাহলে সাগর শুকিয়ে যাচ্ছে না, এই সাগর আরো পূর্ণ হবে, এই সাগর শুকাবে না, সাগর পূর্ণ হবে। তো যাক সকলে ভালো থাকুন, মহাসচিব স্যার সাহেবকে এবং মানে প্রেসিডেন্ট স্যারকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান, এবং আজকে যারা ক্লাসে এসেছিলেন প্রত্যেকেরই সাফল্য, বড় বড় জ্যোতিষ হন, প্রকৃত জ্যোতিষ হন ঈশ্বর বা আল্লাহর কাছে, এই কামনা করি আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আমার প্রণিপাত গুরুজি। হ্যাঁ গুরুজি নমস্কার। সরি।